Good evening, everyone. Assalamu alaikum. I am Sadman Taki, your host. I am in charge of the web development team in the IEEE NSUIS student branch chapter. It's my pleasure to welcome you, each and every one of you, to this workshop on competitive programming, a journey for present, future, and career planning. Hosted by IEEE NSU Industry Application Society, IIS student branch chapter, in collaboration with DevScript. As a transnational organization, the Industry Application Society is interested in the advancement of the theory and practice of electrical and electronic engineering in the development, design, manufacture, and application of electronic systems. DevSkill aims to increase the knowledge and qualification of software developers through software development challenges, events, seminars, and training. They usually provide a variety of skill-based courses as well. Overall, they offer complete skill development packages such as competitive programming, graphic design, and so on. আজকে আমাদের সাথে স্পিকার হিসেবে আছেন শারিয়া সজীব ভাইয়া। উনি বর্তমানে ডেভস্কিলে কম্পিটিটিভ প্রোগ্রামিং কোর্সের একজন ইনস্ট্রাক্টর এবং বর্তমানে গুগলে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। তো আমাদের আজকের ওয়ার্কশপটা হবে কিছুটা ডিসকাশন ধরনের, যেহেতু গতদিন আমাদের স্পিকার সাদমান সাকিব ভাইয়া কম্পিটিটিভ প্রোগ্রামিং সম্পর্কে অনেক কিছু বলে গিয়েছেন। তো আজকে সজীব ভাইয়ের কাছে আমরা জানতে চাইব একজন প্রোগ্রামারের লাইফ নিয়ে, তাদের প্রোগ্রামিং লাইফে কি কি স্ট্রাগল ফেস করতে হয়, প্রোগ্রামিং নিয়ে ওনার কিছু মজার অভিজ্ঞতা, এবং গুগল নিয়ে ওনার এক্সপিরিয়েন্স। এবং আজকের ইভেন্টের শেষের দিকে আমরা ভাইয়ের কাছে সরাসরি কোয়েশ্চেন আনসার সেশনে, মানে যে কেউ ভাইয়ের কাছে সরাসরি কোয়েশ্চেন করতে পারবে। তো শুরু করা যাক, ভাইয়া যদি নিজের পরিচয় একটু দেন এবং বর্তমানে যেখানে আছেন সেখানকার সম্পর্কে একটু বলেন। ওকে, আমার নাম মোহাম্মদ শাহিয়া হোসেন সজীব। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বর্তমানে গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এছাড়াও আমি ডেভস্কিলে একজন ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং এন্ড অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার এই রিলেটেড বিভিন্ন জিনিস শিখাই এন্ড হচ্ছে এগুলো নিয়ে ডিসকাস করতে অনেক পছন্দ করি। এন্ড তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো বললাম, তো শর্ট ব্রিফে এটা হচ্ছে আমার ইন্টারাকশন। এন্ড আমি এছাড়া এর আগে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন কমপ্লিট করছি। এরপর স্যামসাং এ 2 বছরের মতো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করছি। এরপর এখানে শিখতেছি। ভাইয়া, আপনি তো এবছরের ফেব্রুয়ারিতে গুগলে জয়েন করেছেন, তো সেখানকার এক্সপিরিয়েন্স সম্পর্কে যদি কিছু বলেন। কোন এক্সপিরিয়েন্সটা, মানে ওখানকার মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা ওখানকার ওয়ার্ক কালচার কিরকম আর কি? আচ্ছা, এখানে সবকিছু খুবই স্মুথ, এনভায়রনমেন্ট খুবই ভালো। মানে গুগল অ্যাকচুয়ালি একটা ডিফারেন্স মেক করে বাকি সবকিছু থেকে, এইটা সব জায়গায় বোঝা যায়। এন্ড এখানে অনেক 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 পার্কস আছে আমাদের জন্য, তো এর মাঝখানে আমরা কাজ করার জন্য অনেক ভালো এনভায়রনমেন্ট পাই। এন্ড যদি আমি টেকনিক্যাল কিছু বলি, তাহলে এখানে আমি মোটামুটি বলতে পারি যে আমি কানেক্টিভিটি পিক্সেল এর কানেক্টিভিটি গ্রুপে বা টিমে এখানে কাজ করছি। এন্ড আমি মূলত কিছুটা সিস্টেম লেভেলে কাজ করি। তো আমার যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ব্যাপারে কেউ কিছু জিজ্ঞেস করতে চায়, তাহলে আমার কাজ মূলত সি সি প্লাস প্লাস নিয়ে, এবং এর উপরে লেভেলে যখন উঠতে হয় তখন জাভার একটা লেয়ার আছে, সেখানে কিছু কাজ করতে। তো এইগুলো মোটামুটি আমার এখানকার জোন। আচ্ছা, তো আমরা একটু আপনার ভার্সিটি লাইফ সম্পর্কে জানতে চাচ্ছি বা প্রোগ্রামিং লাইফ সম্পর্কে। কখন থেকে আপনি প্রোগ্রামিং শুরু করেছিলেন? আমি ভার্সিটি ফার্স্ট ইয়ারে আমি যখন ভর্তি হই ভার্সিটিতে, এরপর শুনলাম যে কিছু পোলাপান আসলে কিছু একটা করে, সো আই ডিডন্ট নো অ্যাবাউট ইট। এটার আগে আমি জানতাম না যে প্রোগ্রামিং বা কোডিং বলে কিছু একটা এক্সিস্ট করে পৃথিবীতে। আমি ভাবতাম হওয়া বললে হয়ে যায়। সো এরপর থেকে তাদের দেখে দেখলাম যে সেখানে তারা কিছুটা প্রবলেম সলভিং করে, ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্স রিলেটেড প্রবলেম সলভিং করে, সেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয়। সো এগুলো আমি আমার খুব মজা লাগে এগুলো দেখে, অ্যান্ড আমি এটার প্রতি ঝুঁকে পড়ি। তো এখান থেকে আমার শুরু প্রোগ্রামিং। তো কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি আগ্রহী করে তোলে? মানে এখনকার যেটা হয় যে অনেকে সিএসসি ভর্তি হয়েছে দেখে প্রোগ্রামিং করতে হয়, অনেকের মধ্যে এরকম একটা ধারণা, বাট আপনার ক্ষেত্রে কোন জিনিসটা সবচেয়ে বেশি আপনাকে আগ্রহী করে তুলছে? এটা যদি বলি তাহলে মানে একটা ফিল আসে এখান থেকে যে একটা আমি একটা কিছু করতে পারি, মানে মানে আমি একটা কিছু করতে বললে করতে চাইলে সেটা হয়ে যায়। এই জিনিসটা একটা অন্য লেভেলের স্বাধীনতা দেয় আমাদেরকে, যে আমি একটা মেশিনকে রান করতেছি অ্যান্ড তার একটা কাজ করাচ্ছি। এইটা আসলে
মানে যাদের কাছে ওইভাবে ফিল হবে তাদের কাছে এটা আসলে অনেক বড় একটা কিছু যে আমি একটা একটা কাজকে কম্পিউটারের মাধ্যমে করাইতে পারি। সো আই এম কাইন্ড অফ এ ম্যাজিশিয়ান, সো এটা খুব ভালো লাগে। আচ্ছা, তো আমরা একটা জিনিস যেটা দেখি আমাদের বিগিনারদের মধ্যে যখন শুরু করে, তো দেখা যায় অনেকে মনে করে সি দিয়ে শুরু করব বা সি প্লাস প্লাস দিয়ে বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জন আনসারও দেয় বিভিন্ন কিছু। তো আপনার ক্ষেত্রে কি মনে হয় যে শুরু করার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা কি খুব বেশি ম্যাটার করে, নাকি একটা দিয়ে শুরু করলে পরে যে কোনোটা শিফট করা যায় ওইটা বেটার মনে হয়? থিওরিটিক্যালি ম্যাটার করে না, অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি ম্যাটার করে না, কিন্তু আমরা যদি আমাদের রিজিয়নের কথা চিন্তা করি তাহলে এখন পর্যন্ত আমি দেখি যে আমরা এখনো বিভিন্ন প্রবলেমের জন্য সি সি প্লাস প্লাস এর জন্যই অনেক ভালো একটা সাপোর্ট পাই। যেমন প্রবলেম সেটাররা যখন প্রবলেম সেট করে তখন আমাদের এক্সিস্টিং যারা আর 5-10 বছর ধরে যারা কোডিং করছে বা তার আগে থেকে যারা করছে তারা ওই সি প্লাস সি প্লাস প্লাস কেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তারা করছে, তাদের বেশিরভাগই আমাদের দেশে কথা বলতেছে। সো তারা তাদের মানে টেন্ডেন্সিটা ওই দিকেই থাকে যে ওইভাবে টাইম লিমিট সেট করবে, ওইভাবে ডাটা সেট সেট করবে, এরকম থাকে, আমাদের সবার এরকম আছে। সো আমরা এখনো বাকি সব ল্যাঙ্গুয়েজ ওইভাবে সাপোর্ট মানে সি প্লাস প্লাস এ যতটুকু আমরা স্মুথলি সাপোর্ট দিই বাকি সবগুলোতে আমরা অত অত স্মুথলি হয়তো হয় না, মানে হয়তো আমরা এটা নোটিসও করি না বাট প্র্যাকটিক্যালি হয়তো এটা ওইভাবে হয় না। সো রিকমেন্ডেড হচ্ছে হলো অবশ্যই সি প্লাস প্লাস এ করা। অ্যান্ড লাইব্রেরি আসলে যে কোনো ল্যাঙ্গুয়েজেই পাওয়া যায়, যে কোনো ল্যাঙ্গুয়েজে আমাদের যেসব লাইব্রেরি প্রয়োজন প্রবলেম সলভিং এর জন্য সেগুলো আসলে যে কোনো ল্যাঙ্গুয়েজেই পাওয়া যায়, কিন্তু তারপরে আমরা আসলে সি প্লাস প্লাস এ এই প্রবলেম সলভিং বা কন্টেস্ট লাইকটা চালানোর জন্য রিকমেন্ড করি। হ্যাঁ, যেটা দেখা যায় যে বিভিন্ন প্রোগ্রামিং প্ল্যাটফর্মে যখন আমরা মানে কম্পিটিশনে থাকি তখন দেখা যায় যে অন্যান্য ল্যাঙ্গুয়েজে কোডগুলো রান হইতে একটু বেশি সময় লাগে, বিশেষ করে পাইথন বা অন্যগুলো। তো সি প্লাস প্লাস এগুলোর ক্ষেত্রে খুব ফাস্ট এবং এফিসিয়েন্ট হয়, যে কারণে কম্পিটিটিভ প্রোগ্রামিং এগুলো বেশি ইউজ করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ অ্যাকচুয়ালি এটার জন্য না, আমরা যখন পাইথন আমরা যখন একটা প্রবলেম সলভ করি তখন ওটা মাথায় থাকে যে পাইথনে অবশ্যই যে কোনো যে কোনো জেনারিক একটা কোড যদি সি প্লাস প্লাস এবং পাইথনে হুবহু ইমপ্লিমেন্টেশনটা করি তাহলে অবশ্যই পাইথন বা ওই জাতীয় ল্যাঙ্গুয়েজ গুলোতে টাইম বেশি লাগবে, এটা আমরা জানি। সো আমাদের প্রবলেম সলভ করার সময় আমাদের মাথায় রাইট সেট করতে হয় যে কেউ যদি পাইথনে একটা সলিউশন সাবমিট করে তাহলে তাকে বেশি টাইম দিতে হবে। তো প্রবলেমটা আসলে ওইটা না, প্রবলেমটা আসলে যে আমরা মানে মানে এটা একটা টেন্ডেন্সি ব্যাপার আছে যে আমরা ওইখানে ওইটার জন্য বেশি চিন্তা করি, এইখানে আমরা অতটা গুরুত্ব দিয়ে অতটা করতে পারি না, বা বা আলটিমেটলি আমাদের ইনস্টিংক্টের কারণে ওই সি প্লাস প্লাস এ যতটুকু 100% আমরা দিতে পারি অন্য ল্যাঙ্গুয়েজে হয়তো আমরা ওইভাবে দিতে পারি না, একটা কিছু একটা রয়ে যায় বুঝতে পারি না, এটার জন্য আমরা রিকমেন্ড করি সি প্লাস প্লাস এ। আর তারপর আরো কথা আছে যে আমি বা আরো যারা প্রবলেম সলভিং করে বা শিখায় আমরা মূলত সি প্লাস প্লাস এ কইরা আসছি, সো আমাদের জন্য ভালো হয় আমাদের কিরকম কি একটা কোয়েশ্চেন পড়বে আমরা ওইটার অ্যান্সার সি প্লাস প্লাস এই দিব বা ওই ল্যাঙ্গুয়েজের রেসপেক্টেই দিব। যদি এগুলো এতটা ম্যাটার করে না, কিন্তু তারপরে আমি যখন কথা বলবো যে একটা কোডের লাইন নিয়ে তখন আমি আমার ওই সিনট্যাক্সটা সি প্লাস প্লাসই ফলো করবো আমি। সো সো এদিকে যেহেতু আমাদের এখন এত বড় একটা সাপোর্ট আছে আমরা মনে করি যে এদিকে এইটা দিয়ে শুরু করা উচিত। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে আমরা যখন কোন ইন্টারভিউ ফেস করি বা কোন ইন্টারভিউ বোর্ডে যাওয়া হয় তখন তো দেখা যায় পাইথন বা জাভাতে কোড করতে দেওয়া হয়, বিশেষ করে গুগলের ক্ষেত্রে যেটা আমরা জানি। কি জানো গুগলের ক্ষেত্রে মানে যেটা মানে বাইরে যেটা প্রচলিত যে গুগলের ক্ষেত্রে জাভা বা পাইথনে কোড করতে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে? না আসলে না, তুমি যেখান থেকে রেফারেন্সটা পিক করছো সেটা হচ্ছে গুগলের একটা একটা অনলাইন কম্পিটিশন আছে লুকায় থাকে, সেটা কি জানি নাম আমি ভুলে গেছি, কি জানি ফুবার চ্যালেঞ্জ রাইট, ফুবার চ্যালেঞ্জে আসলে ফুবার চ্যালেঞ্জের টার্গেট হচ্ছে হলো তারা জাভা অথবা পাইথন এক্সপার্ট নিবে, এটার জন্য ওইটার মধ্যে শুধু ওই দুটা ল্যাঙ্গুয়েজের ওই দুটা ল্যাঙ্গুয়েজে প্রবলেম সলভিং করতে দেয়, ওইটা একটা আলাদা বিষয়। কিন্তু ইন জেনারেল এই সব এই যে কোন ল্যাঙ্গুয়েজে এরকম ইন্টারভিউ নিবে বা এরকম কোনো রেস্ট্রিকশন আসছে কিনা সেটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। যে আমি যদি একটা কোম্পানির কথা বলি গুগল বা অ্যামাজন, এরা কখনো কোনো ল্যাঙ্গুয়েজ ইম্পোজ করে না যে এই ল্যাঙ্গুয়েজ পারতে হবে। একটা পর্যায়ে যায় কিছু ফ্রেমওয়ার্ক বা কিছু ল্যাঙ্গুয়েজ হয়তো কিছুটা ইম্পোজ করে, কিন্তু সেটা হচ্ছে হায়ার লেভেল, যে আমি চাচ্ছি হচ্ছে আমার এই লেভেলের এই ফ্রেমওয়ার্ক রিলেটেড কিছু একটা এই ফ্রেমওয়ার্ক রিলেটেড আমি একটা সিনিয়র পজিশনে একজনকে হায়ার করতে চাচ্ছি, তখন তো আমার অবশ্যই ওই ল্যাঙ্গুয়েজ বা ওই ফ্রেমওয়ার্ক রিলেটেড নলেজ থাকতে হবে, তখন তো এটা আমি চাইতেই পারি। কিন্তু এই যে আমাদের লেভেলে বিগিনার লেভেলে কিংবা ধরো একদম জুনিয়ার লেভেলে কিংবা মিড সিনিয়র লেভেলেও যখন এটা হায়ার করে তখন সাধারণত এই কোম্পানিগুলো কোনো ল্যাঙ্গুয়েজের উপর কোনো ব্যারিয়ার দেয় না যে এই ল্যাঙ্গুয়েজ পারতেই হবে। তবে এছাড়া অনেক কোম্পানি আছে যারা ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক ওই ডোমেইনের নলেজ তারা চায়, তো এটা আসলে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। আরেকটা জিনিস যেটা আমাদের এখানে কোশ্চেন করতে চাই, ফেং মানে ফেসবুক অ্যামাজন
তারপরে অ্যাপল নেটফ্লিক্স গুগল, তো এগুলোর জন্য 2-3 বছরের প্রিপারেশন নিলে কি এনাফ কিনা, একজন এটা আমাদেরকে কোয়েশ্চেন করছিল। 2-3 বছরের বলতে ইন্টারভিউ প্রিপারেশনের কথা বলতেছো? লাইক এখন থেকে যদি আমি সিরিয়াস থাকি যে আগামী 2-3 বছর আমি শুধুমাত্র এই কোম্পানি গুলাতে ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন নিব, ওইটাতে কি মানে কিছু করা পসিবল কিনা? আমি মনে করি যারা অলরেডি প্রবলেম সলভার তাদের জন্য 6 মাসের প্রিপারেশন হয় না, সবার জন্য না, হয়তো প্রত্যেকের ক্যাপাবিলিটিতে ডিফারেন্স আছে। সো আই অন ইন জেনারেল 6 মাস থেকে 1 বছর এনাফ প্রিপারেশনের জন্য। কেউ যদি অলরেডি প্রবলেম সলভার হয়, সে যদি তার অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার গ্রাস যদি অলরেডি অনেক ভালো হয়, তাহলে তার শুধু এই এখানে একটু এই ধরনের প্রবলেম গুলো একটু প্র্যাকটিস করতে হবে। তো এর থেকে বেশি সময় আসলে প্রয়োজন নাই, কিন্তু মানে লাগ বলে একটা কথা আছে, তো এখানে তো আমাদের ফিরে রাখতে হবে যে আমাদের হয়তো 2 বছর লাগতেই পারে। আর আরেকটা একটা ক্রুয়েল ব্যাপার আছে যে আমরা অনেক সময় আমাদেরকে ইন্টারভিউ নেওয়া হয় না, এটা আসলে অনেক ক্রুয়েল একটা ব্যাপার। তো এইটার জন্য একটু মানসিক ভাবে প্রিপেয়ার থাকতে হবে যে হইতেই পারে যে হয়তো সামহাও এখন কোন কোম্পানিতে ভ্যাকেন্সি নাই বা এই রেজেলের থেকে হায়ার করতে চাচ্ছে না, এরকম বিভিন্ন রিজন থাকতে পারে। তো এটা একটু মাথায় নিয়ে আমাদের হবে। তো আপনার আইসিপিসি প্রিপারেশন সম্পর্কে এবং ওইটা অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু আমাদেরকে বলে। ওকে, আমি ফার্স্ট ইয়ার থেকে কোডিং করি। ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কিছুটা ভালো ছিল, আমি সিটিপি এর কথা বলতেছি। তারপর কি জানি হইলো, আমার আমি একটা পশ নামলো জীবনে। তারপর হচ্ছে আমি মোটামুটি 1 বছর কোডিংও করিনি, মানে সেকেন্ড ইয়ারে আমি আসলে কোডিংও করিনি ওইভাবে। তারপর সেকেন্ড ইয়ারের শেষের দিকে আবার শুরু করছি। তারপর মোটামুটি আমি তাহলে বলা যায় যে আমার জীবনে আমি মানে ইউনিভার্সিটি লাইফে 3 বছর আমি কোডিং করছি, ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার। তো ওর মাঝখানে আমি রিগ্রেস মানে খুবই মানে সব আমার সবকিছু আমি শিখে দিতাম, মানে আমার প্র্যাকটিসে দিতাম, আর কিছু করতাম না আসলে। কি বলে, হ্যাঁ অনেক প্র্যাকটিস করতাম, আসলে অনেক বেশি প্র্যাকটিস করতাম। তো অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে, এটা এটা আমি ওখানে বলতে পারবো না যে তোমাদের ওইভাবে করা উচিত বা করলো, বাট আমি করছি আর কি। তো তারপর ফাইনালি আমার মাঝখানে অনেকগুলো কন্টেস্ট করছি, ওগুলাতে মাঝে মাঝে ভালো হয়েছে, মাঝে মাঝে ভালো হয় নাই, ফর সাম রিজন, লাক বাই চান্স বলো অথবা কিছু সার্টেল মিস্টেক্স এর কারণে হয় নাই। দেখ হোক, ফাইনালি আমি ফাইনাল লাস্ট ইয়ারে যখন ছিলাম, ওইটার কথাই বলি, লাস্ট ইয়ারে আমি আইসিপিসি রিজিয়নে যেটা করছি সেখানে আমার বেস্ট একটা পজিশন আছে, সেটা হচ্ছে 6 আইসিপিসি তে। এবং ওই বছরই আমি অর্থাৎ 2018 এ আমি এনএসসি তে একটা কন্টেস্ট করি, সেই কন্টেস্টে আমি আমার টিম চ্যাম্পিয়ন হয়। তারপর ওই বছরই আইসিপিসি রেজিয়ানে আমরা 6 পেয়ে আরেকটু জন্য আয় থেকে ভালো করতে পারি, আসলে কষ্ট ছিল তখন, দেখো এটাও খারাপ না ভালো। আচ্ছা ভাইয়া, আর একটা জিনিস জানতে চাইবো যে এই একাডেমিক পড়াশোনার সাথে কোডিং লাইফটা কিভাবে ব্যালেন্স করছেন? অনেকে যেটা হয় যে কোডিং এ বেশি সময় দিতে গেলে মানে একাডেমিক রেজাল্টটা খুবই খারাপ হয়ে যায়। মানে আমি আসলে আমি আমার আশেপাশের মানুষদের দেখছি তো যারা কোডিং করছে এন্ড একাডেমিক লাইফ ও ব্যালেন্স করে রাখছে, তো সো আমি পারি নাই, বাট আমার আশেপাশে এরকম মানুষ ছিল যারা দুটাই ব্যালেন্স করে রাখতে পারছে। সো মানে এটা পসিবল না এরকম আসলে বলা, বলবো না, পসিবল অবশ্যই পসিবল। যেটা করে সেটা হলো আজিরা জায়গার থেকে টাইম নষ্ট করা কমাই যেতে হবে, যেমন এগুলোর মধ্যে কি কি আছে, ফেসবুক, তারপর হচ্ছে হলো ইউটিউব, নেটফ্লিক্স, তারপর আর কি কি আছে, তো ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, তারপর হচ্ছে হচ্ছে হলো খেলাধুলা করা, তারপর আর অনেক কিছু। এগুলো কোনোটাই কিন্তু খারাপ কাজ না, সবগুলাই কিন্তু রিফ্রেশমেন্টের জন্য জরুরি, কিন্তু সবগুলাই যদি আমি করতে চাই তাহলে সেটা খারাপ। এখান থেকে আমি একটা বা দুটা পিক করি নিই, তাহলে কতক্ষণ আমি হয়তো 1 ঘন্টা এন্টারটেইন করবো নিজেকে, বাদ বাকি সময়গুলো আমি পড়ালেখা করবো অথবা প্র্যাকটিস করবো। কিন্তু আমি প্রত্যেক দিন এই 5টা 6টা কাজের সবগুলাই করতে চাই, তাহলে আমি বাকি বাকি ইম্পর্টেন্ট কাজ করবো কখন? সো একটা দুটা জিনিস পিক করতে হবে যেটা আমাদেরকে রিল্যাক্স করবে, আর বাদ বাকি সব টাইম হচ্ছে পড়ালেখা অথবা প্র্যাকটিসে দিতে হবে। আচ্ছা মানে এটা আমি ফলো করি না, এটা আমি ফলো করি না, আমি হচ্ছে টাইম ওয়েস্ট করছি, ইদার ইদার টাইম ওয়েস্ট করছি অথবা ইদার টাইম কোডিং এর কাজে লাগাচ্ছি। পড়ালেখাও আমি করছি কিছুটা, কিন্তু মানে মানে হয় নাই আর কি, যতটুকু এক্সপেক্টেশন ছিল ততটুকু হয় না, এটা আমার 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 ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট ছিল। তো আরেকটা ব্যাপার ছিল যে যেটা আমরা দেখি অনেকের মধ্যে, মানে আমাদের যারা নতুন স্টুডেন্ট, তো অনেকের মধ্যে দেখি যে মানে আমরা যারা বিগিনার অনেকে মনে করি স্কিল থাকলে সিজিপিএ ম্যাটার করে না, আবার সিজিপিএ অবশ্যই লাগবে, তো 2 ধরনের দ্বন্দ্ব খুব বেশি দেখা যায়। তো একটা জিনিস আমি যেটা জানতে চাইবো যে মানে যখন আমরা কোনো জায়গাতে ইন্টারভিউ দিতে যাচ্ছি তখন স্কিল এবং সিজিপিএ দুইটা কতটা ম্যাটার করে, বা স্কিল যদি খুব বেশি ভালো থাকে তখন সিজিপিএ কতটা দেখা হয় আসলে? তোমার যদি স্কিল অনেক ভালো থাকে, যদি অনেক ভালো থাকে তাহলে চান্সেস আর তোমার সিজিপিএ জানতে চাইবে, পাস করছো কিনা এটা হয়তো মানে ঠেকায় পড়ে জানতে চাইবে।
কিন্তু এছাড়া হয়তো জানতে চাইবো না, কিন্তু ডিপেন্ড করে যে ভালো এটার উপর। আর হচ্ছে আর যেটা একটু আগে বললাম যে পড়ালেখাও করা যায়, প্র্যাকটিস করা যায়, সিভিও ঠিক রাখা যায়, ভালো মতো প্র্যাকটিস করা যায় আসলে পসিবল। সো যেহেতু এটা করা যায় তাহলে ব্যাকআপটা রাখো, বিকজ তুমি জানো না তোমার ফিউচার 3-4 বছর পর হোয়াট ফিউচার ইজ হোল্ডিং ফর ইউ। সো তোমার প্রিপেয়ার রাখা উচিত, ব্যাকআপ রাখা উচিত সব দিক দিয়ে। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের কাছে কোয়েশ্চেন আসছে, যেটা হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এবং সফটওয়্যার ডেভেলপিং, মানে আপনি যে জবটা করছেন বর্তমানে, তো এখানে আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে কিরকম পার্থক্যটা দেখতেছেন, মানে কি ডিফারেন্স সবচেয়ে বেশি মনে হয় আদার পার্থক্য প্রোগ্রামিং তো থেকে? পার্থক্য তো এখানে অ্যাকচুয়ালি অনেক আছে। কম্পিটিটিভ প্রোগ্রামিং এ যা কিছু করছি, মানে সেখানে বাইনারি সার্চ থেকে শুরু করে, মানে সবচেয়ে ইজি অ্যালগোরিদম তো বলতে গেলে সর্টিং অফ বাইনারি সার্চ, আমাদের হাতে হাতে খড়ি লেভেলের অ্যালগোরিদম, তো এইগুলাও আসলে আমি আমি আমার লাইফে এখানে এসে সর্টিং করছি। মানে এইটা এইটাও সবাই করতে পারে না, মানে এইটু ভাগ্য কারো নাই যে তারা একটা সর্টিং অ্যালগোরিদম বা একটা ডেটা স্ট্রাকচার লিখবে তার ডেভেলপমেন্ট লাইফে, মানে ভাগ্যে থাকে না আসলে। বিকজ মানে মানে এইখানে ডিজাইন লেভেল অনেক ধরনের কথা হিসাব করে, তো আমরা জুনিয়র লেভেলে শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো করি, এবং ইনস্ট্রাকশন ফলো করার পাশাপাশি নিজেরা যখন কিছু মানে নিজেদের থেকে যখন কিছু একটা মানে অ্যাকচুয়াল ইনপুট গুলো দেওয়া শুরু করি, এরপরে যে আমরা ওইরকম চান্সেস গুলো পাবো যে আমরা কমপ্লেক্স কমপ্লেক্স জিনিস ইমপ্লিমেন্ট করবো, তো আমি তো এখন ওই লেভেলে যাই না, কিন্তু আমি নিজেকে লাকি ফিল করি যে আমি ইন্টার ডাটা স্ট্রাকচার এবং কিছু অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করতে পারছি মানে এইখানে। তো আমার মনে হয়েছে যে একটা কাজ করতে হবে এখানে, যদি আমি এরকম একটা ডাটা স্ট্রাকচার ইউজ করি তাইলে সেটা সেটা খুব ভালো কাজ করবে। ডাটা স্ট্রাকচারটা খুবই সিম্পল কিন্তু করছি আর কি, মানে এটা চিন্তা করে আমার খুব ভালো লাগছে যে আমি একটা প্রফেশনাল জায়গায় একটা ডাটা স্ট্রাকচার ইউজ করছি। যাই হোক, এগুলা ইউজ ইউজ হবে না, এটা মানে ইউজ মানে এটাই অনেক বেশি চান্স আছে যে আমি এরকম জিনিসগুলো ডিরেক্টলি ইউজ করতে পারবো না, কিন্তু আমরা 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 যে জিনিসটাকে কাজে লাগাই সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। আমরা একটা প্রবলেমকে বিভিন্ন ভাবে চিন্তা করা শিখতে পারি, এবং একটা প্রবলেমের কত ধরনের কেস থাকতে পারে এগুলো চিন্তা করা শিখতে পারি। কম্পিটিটিভ প্রোগ্রামিং বলো অথবা নর্মাল কন্টেস্ট ছাড়া শুধুমাত্র প্রবলেম সলভিং বলো, এগুলো করলে আমরা আসলে ওই ধরনের স্কিল গুলো ডেভেলপ করি। তো এরপরে যখন আমাকে জেনারেলি একটা প্রোডাক্ট বিল্ড করতে দিবে, আমি চিন্তা করতে পারবো যে ওইখানে কি কি ফিচার দরকার এবং কোন কোন ফিচার করতে গেলে কি কি প্রবলেম ফেস করতে পারি, এবং ওই ওই প্রবলেম গুলো সলিউশন সলভ করতে গেলে আরো কি কি প্রবলেম আসতে পারে, এগুলো আমরা সবকিছু চিন্তা করতে পারবো। তো এই প্রবলেম সলভিং স্কিলটা আমরা ডিরেক্টলি কাজে লাগাইতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি ওই ডেটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম গুলো ডিরেক্টলি কাজে লাগাইতে পারি না সবসময়। এইটাই এটাই খুবই স্বাভাবিক এখানে। আচ্ছা ভাই, তো আরেকটা জিনিস জানতে চাইবো যে গুগলের কোডিং চ্যালেঞ্জ গুলো সম্পর্কে, যেরকম গুগলের সারা বছরে তো 2-3টা বিভিন্ন কোডিং চ্যালেঞ্জ হয়, যেগুলোতে আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত পার্টিসিপেশন বাড়তেছে, তো এগুলো থেকে রিক্রুট কিরকম হয় বা এগুলা করলে কি উপকার, এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন। আচ্ছা, ফার্স্ট অফ অল প্রবলেম সলভ করার সময় যে কোনো জায়গা থেকে প্রবলেম সলভ করা কেন, প্রবলেম সলভিং এবং প্রবলেম সলভিং রিলেটেড কন্টেস্ট করার সময় এটা চিন্তা করা যাবে না যে এটা করলে কি উপকার হবে, এটা ভুলেও চিন্তা করা যাবে না, এটা এটা একদম একদম ফার্স্ট কথা। কিন্তু কেউ কেউ যে আছে যারা যারা রিক্রুটমেন্টের জন্য মানে স্পেশালি হায়ার হওয়ার জন্য যদি কোনো জায়গায় পার্টিসিপেশন দিতে চায়, তাহলে তার জন্য যে ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, সো এটার জন্য বলতে গেলে গুগলের কিক স্টার্ট এবং টুবার চ্যালেঞ্জ এগুলো যে আছে এগুলার এগুলার রেজাল্ট থেকে বা র্যাঙ্কিং থেকে রিক্রুটাররা প্রায় কমিউনিকেট করে যে তোমার তুমি দেখছি যে তুমি এখানে এরকম পার্টিসিপেট করছো, পারফরমেন্স ভালো ছিল, সো আমি তোমার প্রোফাইলে একটু ইন্টারেস্টেড, তুমি যদি চাও আমাদের এখানে জয়েন করতে তাহলে আমি তোমার সাথে একটা মিটিং করতে পারি, এরকম সেখান থেকে কমিউনিকেট করা হয়। তো সেটার মধ্যে হচ্ছে রেজাল্ট কিছু রেজাল্ট ভালো হওয়া লাগে, মানে পারফরমেন্স ভালো হওয়া লাগে, কিন্তু মানে আমাদের জন্য ভালো মানে সৌভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা যেমন অ্যাটলিস্ট গুগল যে কিক স্টার্ট চ্যালেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে বছর ধরে চলতে থাকে, মানে 1 মাস বা 2 মাস পর পর চলতেই থাকে, সো প্রত্যেকেরই আসলে পার্টিসিপেশন পার্টিসিপেট দ্বিতীয় বছর একটা করতে না পারে তাহলে সেটা তার মধ্যে ঝামেলা আছে, সে আইসা প্রোপ্যাক্ট নিয়ে করছে বা কিছু পারে না পারতে চায় না এরকম তার মধ্যে ঝামেলা আছে। তো বছর ধরে চলতে থাকলে মানুষ আসলে পার্টিসিপেট করতে পারে, তো ওগুলা থেকে অবশ্যই রিক্রুট হয়। তো কিন্তু যাই হোক, এই লেভেলে মানে আমরা যারা স্টুডেন্ট লেভেলে যারা থাকি এই লেভেলে কখনো চিন্তা করা যাবে না যে এটা যে করবো এটা করলে কি আমার গুগল হায়ার করবে, জীবনও চিন্তা করা যাবে না। গুগল যে আমাকে 5টা প্রবলেম বানায় দিছে এটাই তো আমার জন্য হবে, 5টা প্রবলেম বানাইতে অনেক এফোর্ট লাগছে না, ইঞ্জিনিয়ারদের এফোর্ট লাগছে না সেখানে, তো আমার জন্য অলরেডি কিছু একটা দিচ্ছে, মানে আমাকে আমি একটা কন্টেস্ট দিতে পারতেছি, মানে কিছু করলাম না একটা কন্টেস্ট দিতে পারতেছি, এটাই তো আমার জন্য অনেক বড় একটা কি বলবো সৌভাগ্যের ব্যাপার। তো
তো যত জায়গায় প্রবলেম পাওয়া যাবে বা কন্টেস্ট পাওয়া যাবে এগুলো আসলে প্র্যাকটিস করতে হবে, এখানে পার্টিসিপেট করতে হবে, এটা চিন্তা করা যাবে না যে এখান থেকে হায়ার রিক্রুট হবে কিনা। রিক্রুট হওয়ার মতো হাজারটা চান্স পরবর্তীতে পাওয়া যাবে, পরবর্তীতে মানে আগে আর পরে, দুদিন আগে আর পরে মানুষ চান্স পায় প্রত্যেকে যদি সে ধরে রাখতে পারে। সো প্র্যাকটিস করে যেতে হবে। আচ্ছা, আর বাংলাদেশে গুগল যেটা করে যে কিছুদিন পর পর ইন্টার্নশিপের সুযোগ দেয় ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, মানে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার স্টুডেন্টদের, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের স্টুডেন্টরা এই সুযোগটা কিভাবে কাজে লাগাতে পারে? আচ্ছা, এই ব্যাপারে আমি আমাকে হচ্ছে কিছুদিন আগে একটা মেন অফিস ছিল, যে বলতেছে ভাই আমি আসলে গুগলের একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, এটা সম্বন্ধে একটু ইনফরমেশন দিতে তাহলে ভালো হয়। আমি ওটা সম্বন্ধে তখন কিছুই জানি না, আমি বলছি যে আমি তো জয়েনিং করছি কিছুদিন আগে, আমি তো সম্বন্ধে কিছু জানি না, তুমি হয়তো কোনো সিনিয়র কাউকে যদি জিজ্ঞেস করো তাহলে বেটার ইনফরমেশন পাবে। তো তারপর আমি আমার খবর নাই কোনো, আমি আর তার সাথে কথা হয়নি। তো তারপর পরবর্তীতে নিউজ পাইছি যে ও হচ্ছে আসলেই কমিউনিকেট করছিল এবং আসলে ইনফরমেশন কালেক্ট করছে, প্রিপারেশন নিছে এবং স্কলারশিপের জন্য ইন্টারভিউ দিছে এবং তারপর সে স্কলারশিপটা পাইছে। আমাদের বাংলাদেশ থেকে ও একই পাইছে, আর কি অ্যাপ্লাই করছে কিনা আমি তাও জানি না। কিন্তু আমাদের মধ্যে একটা প্রবলেম আছে যে এইসব জিনিসগুলো আমরা ঘাটায় রেখেছি না, বাঙালিদের মধ্যে একটা প্রবলেম, তারা আসলে আইসানা কিন্তু নতুন কিছু ফিগার আউট করতে চায় না, মানে যেটা অলরেডি চলে আসতেছে ওটা অলরেডি ওটা আমি করে যাবো। হ্যাঁ, কি নিজে নিজে খুঁজে বের করার প্রবণতাটা একটু কম, হ্যাঁ ওই মেন্টালিটিটা নাই। তো আমরা আসলে এই দিকতে অনেক আলসা যে আমরা নতুন কিছু আনতে চাই না, মানে খুঁজে কিছু বের করতে চাই না। আমার একটা সিনিয়ররা যারা দেখানো একটা রাস্তা রাস্তা দেখা গেছে সেখানেই হাঁটবো, সেটা যত বড়ই হোক যত ছোটই হোক আর আশেপাশে যতই বেটার রাস্তা হোক না কেন ওটাতেই হাঁটবো, আশেপাশের জিনিসগুলো এক্সপ্লোর করতে চাই না। কিন্তু এক্সপ্লোর করলে দেখা যাবে অপরচুনিটি গুলো খুব কঠিন কিছু না, মানে ইম্পসিবল লেভেলের কিছু না, পাওয়া যাবে একটু প্রিপারেশন নিলে, একটু হার্ড ওয়ার্ক করলেই পাওয়া যাবে। কিন্তু ওই যে প্রাইমারিলি আমরা ওই জিনিসটা করতে চাই না দেখি পাই, কিন্তু অপরচুনিটিস আসলে এরকম অনেক আছে সম্পর্কে জানতে হবে। আমি নিজে বললে আমি নিজেও জানি না যে ইন্টার্নশিপ গুলা কিভাবে পাওয়া যায় কিংবা স্কলারশিপ গুলা যে এক্সিস্ট করতো এগুলো আমি জানতাম না। তো এই যে এখন আমি এই জিনিসগুলো সম্পর্কে জানি, তো এটা আমারও কিছুটা নিজের ব্যর্থতা যে আমি এগুলো জানতাম না, এগুলো জানলে হয়তো আরো বেটার কিছু করতে পারতাম। কিন্তু ফিউচারে যারা আছে তারা যাতে আর কি এই সুযোগ গুলো কাজে লাগে এটা বলবো। আচ্ছা, আরেকটা যেটা আমরা কোডাররা খুব বেশি এক্সপিরিয়েন্স করি যে কোডিং করতে করতে একটা রাত জাগার অভ্যাস হয়ে যায়, এটাকে আপনি কি বলবেন, ভালো না খারাপ? দুইটাই আসলে, মানে রাত জাগার অভ্যাসটা কিভাবে হয়, মানে আমরা যখন আমরা যখন অ্যাকচুয়ালি একটা প্রবলেম সলভিং করে মজা পাই তখন হচ্ছে ওটা ছাইরে উঠতে ইচ্ছা করে না। তো একটা প্রবলেম ধরছে রাতের 8টা বাজে, 12টা বাজে গেছে কিন্তু আমার এটা ছাইরে উঠতে ইচ্ছা করছে না, আমার হয় নাই কমপ্লিট কিন্তু আমার এটা ছাইরে উঠতে ইচ্ছা করছে না, ফর সাম রিজন কোন একটা জায়গায় আটকে আছে। তো ওইটা আর একটু টাইম দিয়ে একটু টাইম দিয়ে করতে করতে রাত পার হয়ে যায়। তো এটা আসলে এটা যে আমরা যে একটা ডেডিকেশন দিচ্ছি এদিকে এটা অবশ্যই খুব ভালো, কিন্তু আমরা যে একটা সিস্টেমেটিক ওয়ে ফলো করতেছি যে আমরা একটা রাত পার করে ফেললাম পরের দিন তো সকালবেলা কাজ থাকতে পারে সেটা একটু চিন্তা না করে, এটা আসলে খারাপ। এখন তুমি কোনো দিকেই পুরোপুরি যেতে পারবে না, তোমার দুইটার মধ্যে একটা সাম্যাবস্থা আনতে হবে। কোনো কোনো দিন হয়তো তুমি রাত পার করে ফেলবা, তার জন্য তারপরে হয়তো কোনো কোনো দিন হয়তো মানে অত বেশি প্রবলেম সলভিং মানে অত বেশি প্র্যাকটিস করতে পারবা না। সো একটা সাম্যাবস্থা বজায় রাখতে হবে আমাদের, যদি যদি পারি আর কি, এটা হচ্ছে রিকমেন্ডেড, যদি পারি তাহলে আমাদের হেলথের জন্য ভালো এবং আমাদের ক্যারিয়ারের জন্য ভালো হবে, রিকমেন্ডেড। এটা কিভাবে করতে হবে, এটা আসলে কিভাবে করতে হবে আমার আসলে এটা সম্পর্কে আইডিয়া নেই যে এটা কিভাবে করতে, আমি করতে পারিনি। যেটা হয়তো ওই কোডিং করতে করতে অনেক সময় রাত থেকে সকাল হয়ে যায়, সকালবেলা টের পাওয়া যায় যে হ্যাঁ সকাল হয়েছে, আজানের পরে হ্যাঁ মানে মাঝে টাইমের কোনো খবর থাকে না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এরকম হয়। এখানে আমাদের একজন প্রশ্ন করেছে যে কম্পিউটার প্রোগ্রামিং মানে কম্পিউটার প্রোগ্রামিং এর সাথে ডাটা সায়েন্সের কোনো সম্পর্ক আছে কিনা। না ডিরেক্ট কোনো সম্পর্ক তো নাই, ডাটা সায়েন্স হচ্ছে হলো কম্পিউটার সায়েন্সের একটা স্পেশাল সেক্টর যেখানে আমরা বিশাল কালেকশন অফ ডেটা থেকে বিভিন্ন ধরনের ডিসিশন মেক করতে পারি এবং সেটার উপর বেস করে বিভিন্ন ধরনের সলিউশন তৈরি করতে পারি। সেটারও কিছু যে অ্যালগোরিদম গুলো আছে সেগুলো আমাদের এই এই নর্মাল আমরা কন্টেস্টের জন্য কম্পিটিটিভ প্রোগ্রামিং এর যেসব অ্যালগোরিদম গুলো ইউজ করি সেখান থেকে টোটালি ডিফারেন্ট, মানে হ্যাঁ টোটালি ডিফারেন্ট। সো ওগুলা কেউ আসলে প্রবলেম সলভিং বলে কিন্তু ওগুলো আসলে এই সেক্টর থেকে টোটালি পুরোপুরি আলাদা, কিন্তু প্রবলেম সলভিং স্কিল যে আমাদের হচ্ছে সেইটা আমরা পরবর্তীতে কাজে লাগাইতে পারবো, অনেক ভাবে চিন্তা করতে পারবো এটা নিয়ে। তো এখানে আরেকজন একটা কোয়েশ্চেন করেছে যে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য কি কি ম্যাথ কনসেপ্ট কভার করতে পারি আসলে শুরু করার জন্য গেলে। মানে শুরু করার জন্য নতুন করে ম্যাথ করার কিছু নেই, আমরা স্কুল কলেজে যা পড়ে আসছি এর বাইরে আসলে সাধারণত বিগিনার লেভেলে কিন্তু থাকবে না।
স্কুল কলেজে বলতে গেলেও মানে একদম স্কুলের কলেজের ত্রিকোণমিতির কঠিন কোন সূত্র দিয়ে প্রবলেম থাকবে না এরকম। ওই স্কুলে একদম শুরুতে স্কুলে দুইটা ভগ্নাংশ করছি, ভগ্নাংশ দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, তারপর হচ্ছে লসাগু কি গসাগু কি, তারপর হচ্ছে বিভাজ্যতা কি, নাম্বার সিস্টেম কি, এই জিনিসগুলো দিয়েই অনেক অনেকখানি কভার হয়ে যাবে মানে বিগিনার লেভেলে। তো আমাদের কন্টেস্ট শুরু করার জন্য বা এই প্রোগ্রামিং কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করার জন্য যে আমাদের আগে ম্যাথ আলাদা হবে, ম্যাথ ইম্পর্টে কোর্স করতে হবে এরকম না, আমরা যা কিছু শিখে আসছি তাই এনা। হ্যাঁ অনেকে হয়তো এটা বলতে পারে যে আমি তো ভাইয়া অত ভালো ছিলাম না ম্যাথে, ছোটকালে পড়ি নাই, তো করোনাই ঠিক আছে এটার কারণে তুমি কারো থেকে পিছিয়ে থাকবা, কিন্তু করোনাই হইলে এখন তুমি আবার ছোট কালের ম্যাথ গুলা করবা এবং এখন আর প্র্যাকটিস গুলা করবা না, এটা করাটা করতে পারবা না তুমি, বিকজ এটা করলে তুমি আরো পিছিয়ে যাবা। তোমার এখন একটু কষ্ট করতে হবে, একটা প্রবলেম দেখবা তোমার পাশে কয়েকজন পারতেছে, তুমি পারতেছো না, কষ্ট লাগবে, কান বা রাতের বেলা বালিশ ভিজাবা, পরের দিন সকালবেলা যা জিজ্ঞেস করবে কিভাবে করছো, এই জোর থেকে শিখলা, ওইখানে যদি ম্যাথ থাকে কোনো ওই জোর থেকে আমি ম্যাথটা শিখলা, তারপর এটা যাতে কোনোদিন আর না ভুলো, এবং তার জিজ্ঞেস করার আগে তুমি অনেকক্ষণ চিন্তা করছো, এটা তোমার ব্রেনকে অনেক ভাবে চিন্তা করতে শিখে ফেলছো অলরেডি, এবং ওইখান থেকে তোমার ম্যাথও কভার হইলো আর হচ্ছে ওই প্রোগ্রামিং ও কভার হইলো। হ্যাঁ তুমি অন্যদের থেকে পিছিয়ে গেলে পিছিয়ে আসো কিছুটা, কিন্তু ইভেনচুয়ালি এটা কভার হয়ে যাবে। আচ্ছা আরেকটা জিনিস যেটা ভাই মানে বিগিনারদের মধ্যে খুব বেশি দেখি, যেটা হয় যে অনেকে মনে করে আমি প্রোগ্রামিং এর অনেক কিছু শিখে এসকিউএল শিখে তারপরে কম্পিটিশনে যাব, তো এটা কি ঠিক নাকি যতটুকু শিখছে ওইটা দিয়ে শুরু করাটা ভালো? দুইটা প্যারালালি করা উচিত। আমি আমি হচ্ছে প্রবলেম সলভিং প্র্যাকটিস করতেও থাকবো, এর পাশাপাশি কন্টেস্ট করতে থাকবো, পাশাপাশি কন্টেস্ট থাক করলে তো লস হয়ে গেল, আমি পাশাপাশি কন্টেস্ট করি আমি কি করতেছি, প্রবলেম পড়তেছি, প্রবলেম নিয়ে চিন্তা করতেছি, যদি মাথায় আসে তাহলে সলভ করতেছি, যদি রং অ্যান্সার পাই তাহলে আরো কেস বের করার চেষ্টা করতেছি, আমরা যে প্রবলেম সলভিং শিখি এগুলাই তো করি সেখানে, তাহলে আলটিমেটলি তো আমি প্র্যাকটিসই করতেছি, তো কন্টেস্টে পার্টিসিপেট করবো না কেন, কন্টেস্টে পার্টিসিপেট করা উচিত। আচ্ছা ভাই অন্যদের সলিউশন দেখার ব্যাপারে কি বলবেন? যেটা হয়তো আমি যদি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলি, আমি যেটা করতাম যে কোনো একটা কোড সলভ করার পরে, ধরেন যে আমি কোনো একটা কোড সলভ করছি, এরপরে আমি যেটা করতাম যে ওই কোডটা অন্য যারা সলভ করছে ওদের সলিউশন গুলো দেখতাম, ওখান থেকে কিছু মানে দেখতাম যে ওরা কি টেকনিকে করছে, তো এটা কি ভালো এক্ষেত্রে নাকি এটা আমার চিন্তা ভাবনাকে প্রভাবিত করবে? এটা অবশ্যই ভালো, তোমার চিন্তা ভাবনাকে প্রভাবিত করলেই বা সমস্যা, তোমার চিন্তা তো একা না, মানুষ প্রত্যেক এক একজন মানুষ এক ভাবে চিন্তা করে, যদি সারা জীবন তোমার ওয়ে অফ থিঙ্কিং এ ফলো করে যাও তাহলে পৃথিবীতে যে আরো অনেক কিছু এক্সিস্ট করতেছে এগুলো সম্পর্কে তোমার নলেজ হবে না। তো অবশ্যই তুমি যেটা করো যেটা বললা যে তুমি একটা প্রবলেম সলভ করা অন্য মানুষরা কিভাবে সলভ করলো এটাও দেখো কিংবা টিউটোরিয়াল দেখো, সেটা অবশ্যই করা উচিত, এবং আমি মনে করি এটা করাটাই রিকমেন্ডেড, করা এটা করলে আমি অনেক কিছু শিখতে পারবো, তো এটা করতে হবে। তবে অনেকে আছে যারা আমি একটা প্রবলেম পড়লাম পারলাম না, হিন্ট দেখলাম তারপর হচ্ছে ওইটাও পারলাম না, তারপর সলিউশন দেখা ফেললাম, আচ্ছা বুঝছি তাহলে করতে হয়ে গেছে তাহলে আমি এটা পারি, এইটা আসলে পারানো, এটা হচ্ছে সোজা কথা। আমরা যে 9-10 বা কলেজ থাকতে ম্যাথ বই খুলতাম, গাইড খুলতাম, সলিউশন দেখতাম, মুখস্থ করতাম, পরীক্ষায় 8-10টা ম্যাথের মধ্যে কম আসতো, গেলতাম হয়ে যেত, ব্যাপারটা ওইটা হয়ে যেত, কিন্তু এইটা আসলে পারা না, এটা আসলে জাস্ট মানে কি বলবো কিছু একটা, এটা 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 আসলে পারা না। তো আমাদের আসলে একটা প্রবলেমে সময় দিতে হবে, একটা প্রবলেম একটা ধরো নর্মালি একটা মোটামুটি কঠিন একটা অ্যালগরিদম, ধরো ডেটা স্ট্রাকচারের অথবা ধরো ধরো ডাইনামিক প্রোগ্রামিং এর একটা প্রবলেম আসছে, তুমি প্রবলেমটা পড়লা কিন্তু কোনো ক্লু পাচ্ছ না যে কিভাবে সলভ করতে হবে, তুমি এটা নিয়ে চিন্তা করো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 1 দিন 2 দিন চিন্তা করো। আমি হচ্ছে এরকম ছিল আমার ডিবি প্রবলেম, আমি 6 মাস চিন্তা করছি কন্টিনিউয়াসলি না, এর মাঝখানে অন্যান্য প্রবলেমও প্র্যাকটিস করছি কিন্তু ফাঁকে ফাঁকে চিন্তা করছি, আচ্ছা এটা হইতেছে নাকি হইতেছে না, এভাবে 6 মাস চিন্তা করার পর আমার নিজের আইডিয়াটা আমার মাথায় আসছে, আসার ফলে আমি ওইখান থেকে একটা সুন্দর জিনিস শিখতে পারছি। এটা যদি আমাকে অন্য কেউ বইলা দিত, ধরো ধরো 1 মাস মানে 5 দিন ট্রাই করার পর না পেরে যদি মারি করে থেকে শুনতাম, তাইলে হয়তো আমার ওই জিনিসটা বেশি দিন মাথায় থাকতো না, মানে বুঝতাম কিন্তু আমার মাথায় থাকতো না, চলে যেত, কজ ওইটা আমি মানে হার্ড ওয়ার্ক করে শিখি নাই, ওটা আমি আর্ন করি, ওটা আমি জাস্ট গিফট পাইছি একজনের থেকে, তো আর্ন করলে জিনিসটা আমাদের কাছে থাকে, তো ওইটার জন্য আমি ওই ওই ইয়াটা করছি যে আমি ওখানে অনেক টাইম দিছি, দেওয়ার পর তারপর হয়েছে। এখন একটা কোয়েশ্চেন আছে যে কোন প্রবলেমের জন্য কতটুকু টাইম দেওয়া উচিত, তারপর যে একজনের সলিউশন দেখা উচিত। তো যেমন একদম বিগিনার লেভেলের যে প্রবলেম গুলো আছে, যেমন যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং একদম নতুন মাত্র কোডিং শিখতেছে, তারা হয়তো নরমাল একটা প্রবলেম করে বুঝতেই পারলো না যে কি বলছে, তারা হয় তাদের জন্য হয়তো 1 ঘন্টা এনাম, 1 ঘন্টা করলে বুঝতে পারলো না, তারপর দেখলাম আমি আচ্ছা ঠিক আছে এটা পাইছি, এরকম 50টা প্রবলেম সলভ করার পরে তারা এরপরে প্রবলেম বুঝা শুরু করবে, তারপরে যখন তারা একটু একটু কঠিন একটু কঠিন ম্যাথের দিকে যাবে তখন তাদের প্রবলেম দেখা উচিত, সলিউশন দেখা উচিত। যেমন হচ্ছে আমরা একটা প্রবলেম করছিলাম ছোটকালে, সেটা ম্যাথমেটিক্স 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 রিলেটেড,
মানে সোজা কথা ওইটা আসলে বিগ মডের একটা প্রবলেম, বিগ মড হয়তো অনেকেই জানো যে তোমার এ টু দি পাওয়ার বি বের করতে হবে অনেক অনেক এফিসিয়েন্ট, তো ওইটা বের করার আমরা জানি না কিভাবে করতে হবে। তো আমি ওইটা একদিন দুই দিন একদিন দুই দিন লাগে, আমরা চার পাঁচজন ফ্রেন্ড যারা আরো বেশি হবে 10 জন ফ্রেন্ড যারা আমরা তখন প্র্যাকটিস করতাম একসাথে ডিসকাস করে করে, তো আমি ওটা করতেছি, আমি অনেক কিছু করলাম, অনেক ভাবে চিন্তা করলাম, চিন্তা করে অনেক কিছু বের করলাম, নিজের থেকে একটা সূত্রের মতো কিছু একটা আসলো, কিন্তু কোনোভাবে না হইতেছে না, কোনোভাবে হইতেছে না। তারপর ফাইনালি যায় দুদিন পরে যায়, তারপর হচ্ছে একটা ফ্রেন্ড সলিউশন দেখছে, তো তারপর তারপর বুঝতে পারছে যে এখানে যে জিনিসটা লাগবে ওটা আমরা পারি না। তারপরে ধরো আমি আরো একদিন চিন্তা করছি যে আসলে কি করতে হবে, তারপর ও তারপর হচ্ছে ওর থেকে তারপরও পারিনি, তারপর হচ্ছে ওর থেকে সলিউশনটা শুনছি, কিন্তু ওর সলিউশন শুনে আমি বুঝিনি কেন, কারণ ওই ম্যাথমেটিক্সটা আমার আমার মাথায় আসার মতো না। তো আমি তারপর ওটা নিয়ে আরো কতদিন চিন্তা করছি এবং ওটা নিয়ে তারপর আরো চার টিকেল করছি, তারপর যা বুঝতে পারছি জিনিসটা যে আচ্ছা ঠিক আছে এটা এইভাবে হবে। ম্যাথ কিন্তু মানে আমাদের আমরা যা পারি তার বাইরে কিছু না, কিন্তু আমরা কখনো এইভাবে চিন্তা করি না, জাস্ট এটাই কথা। সো তারপর হচ্ছে তারপর ফাইনালি যে এতগুলো টাইম দিলাম, এতগুলো টাইম দেওয়ার কারণে এই জিনিসটা আমি ভালো মতো পারছি। তো এটা ছিল ধর একটা একটা বিগিনার লেভেলের প্রবলেম, মানে অ্যাবসলিউট বিগিনার না, মানে আমি হচ্ছে কন্টেস্ট করতেছি এই বিগিনার লেভেলের প্রবলেম, তো করলাম। তো ওইটা ধরো আমার তিন চার দিন পাঁচ দিন দিতে হয়েছে। তারপরে যখন আরো অ্যাডভান্স লেভেলে গেছি, যেমন যে ডিপি প্রবলেমের কথা বললাম একটা, এটাতে ধরো আমি যে বললাম যে পাঁচ মাস ছয় মাস টাইম দিছি, শুনি না আরেকজন থেকে সলিউশন শুনি নাই, নিজে ট্রাই করছি, বুঝলে, তারপর একটা সময় যা পারছি, তারপর একটা সময় আমি একটা সুন্দর জিনিস শিখতে পারছি। ওইটা ওইটা পারতে হইলে আসলে মানে আমি যা কিছু পারতাম অলরেডি সেই জিনিসগুলো ইউজ করে প্রবলেমটা সলভ সলভ করতে হবে। তো আমি যখন অলরেডি এই মাঝখানে জিজ্ঞেস করছিলাম আমার সিনিয়রদের দিকে কিভাবে হবে, তো বলছিল এইভাবেই হবে, আচ্ছা তাহলে তো আমি আমি এমন কিছু লাগবে না যেটা আমি পারি না। তো আমি আমি তারপর নিজেই ট্রাই করে গেছি অ্যান্ড তারপর পারছি, সময় লাগছে। তো এই সব প্রবলেম গুলোর জন্য অনেক বেশি টাইম দিতে দেওয়া উচিত, তারপর যা সলিউশন দেখা দেখা উচিত না পারলে। সলভ করার চেষ্টা করাটাই বেটার। যেটা হয় যে এখনকার মানে যারা শুরু করতেছে অনেকের মধ্যে এই টেন্ডেন্সিটা দেখি যে একবার ট্রাই করে না পারলেই ওরা, এখন তো সবকিছু খুব অ্যাভেলেবল, সার্চ দিয়ে সলিউশনটা বের করে ফেলে, তো এটা আসলে করা একদম উচিত না। হ্যাঁ এটা করা উচিত না, তুমি বিগিনার লেভেলে আছো, তোমার অন্তত 2 ঘন্টা চিন্তা তো করা উচিত একটা প্রবলেম নিয়ে। আচ্ছা, এখানে গুগল মিটে একজন কোয়েশ্চেন করছে, তাওসিফ তাহের, সে বলছে যে অ্যাকসেপ্টেড প্রবলেম এক মাস পরে যখন আমরা আবার রিভিউ করতে যাই তখন দেখি যে মাথা ব্ল্যাঙ্ক হয়ে থাকে বা ভুলে গেছি কিভাবে সলভ করছি, ওই ক্ষেত্রে কি করা উচিত বা এইসব ক্ষেত্রে? ভুলে যাওয়াটা স্বাভাবিক, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু মনে করো তুমি যখন প্রবলেমটা সলভ করে আসছো একবার, ওইবার যদি তুমি অ্যাকচুয়ালি নিজের হার্ড ওয়ার্ক করে এফোর্ট দিয়ে চিন্তা করে নিজের সলিউশনটা তারপরে আইসা থাকো, তাহলে তুমি সেম পথে আবার আগাবা, তারপর আবার ওই প্রবলেমটা সলভ করবে। হ্যাঁ ওইবার যদি তোমার সলভ করতে 5 ঘন্টা লাগে থাকে, তাহলে এখন হয়তো তোমার 2 ঘন্টা লাগবে, মানে কারণ কি তুমি ওই রাস্তায় অলরেডি হাঁটছো একবার, তো ওই রাস্তায় আরেকবার হাঁটলে তোমার ইনস্টিংক্ট তোমাকে আরো ফাস্ট নিয়ে যাবে। তারপরের বার তারপর আরো 6 মাস পরে তুমি প্রবলেমটা আবার দেখো, তাইলে হয়তো তোমার 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, মানে সলিউশন আইসা পড়বে, সলিউশন মুখস্ত করে রাখতে তুমি পারবা না, বস কোনো প্রবলেমই আসলে রিপিট হয় না, আর কি বলে আর কি বলবো, রিপিট হয় না, এবং এত এত প্রবলেম সলভ করবা যে এতগুলো মুখস্থ করে রাখা আসলে সম্ভব না, মুখস্থ করা টেন্ডেন্সি পুরো বাদ দিতে হবে। তো যেটা যে প্রবলেম সলিউশন বুঝতে না পারাটাও একটা ব্যাপার আছে, কারণ হচ্ছে কোড তো আসলে কমপ্লেক্স জিনিস, আমরা তো ছোটকাল থেকে কোড করে আসি যে আমরা পড়লে বুঝালাম কি হয়েছে, সো ওটার জন্য ওই সেম রাস্তা আরেকবার হাঁটলে আমরা ওটা করতে পারবো। কিন্তু আমি আমি যদি ঠিক মতো শিখা না এসে থাকি, আমি যদি জাস্ট মনে করি যে আচ্ছা সলিউশন দেখছি, আচ্ছা বুঝতে পারছি কি হয়েছে, করে ফেললাম হয়ে গেল, তাহলে আসলে চান্স আছে যে ওইটা আমার মনে থাকবে না। তো আমাদের নিজেদের অ্যাকচুয়ালি নিজেদের ওটা বুঝতে হবে, নিজের অ্যাকচুয়ালি করতে হবে, করে পারতে হবে, তারপর যা আমি মানে মোটামুটি এক্সপেক্ট করতে পারি যে 6 মাস পর আবার ট্রাই করলে আমি এটা আবারও মানে কিছু টাইম দেওয়ার পর পারবো। আবার যেটা হয় যে অনেক সময় আমরা যখন একটা কোড পরে আবার সলভ করে দেখা যায় যে আমাদের সলভিং টেকনিকটা আরো ইমপ্রুভ হয় বা অন্যভাবে সলভ করা হয় অনেক সময়। হ্যাঁ হ্যাঁ এটাও এটাও আছে, পরবর্তীতে আমরা আরো অন্যভাবে চিন্তা করতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা কোয়েশ্চেন আসছে, শফিকুল ইসলাম সাকিব যেটা জিজ্ঞেস করছে যে আমরা কত দিনে কতটুকু সময় দেওয়া উচিত। আচ্ছা, আপনি এক্ষেত্রে আপনার ব্যাপারটা যদি বলেন, আপনি কতটুকু সময় দিতেন এভারেজে? আমি এভারেজে এভারেজ এর আগে বলি যে আমরা যখন মনে করি ছুটির দিনে আমি 12 ঘন্টা করে দিছি, 12 ঘন্টা করে, হ্যাঁ দিছি 12 ঘন্টাও দিছি, আবার যখন আবার যখন ক্লাস থাকতো তখন হচ্ছে ধরো ভার্সিটিতে যাচ্ছি, তারপর হচ্ছে ক্লাস চলতেছে, স্যারের লেকচার ভালো লাগতেছে না ওই টাইমেও, আবার খাবার ফাঁকে ফ্রেন্ডের সাথে প্রবলেম ডিসকাস করতেছি, আবার ল্যাব শুরু হবে এর আগে বসে আছি, ল্যাব করতে ইচ্ছা করতেছে না, ল্যাবের কাজ ফালাই দিয়ে আমরা প্র্যাকটিস করতেছি, এবং বাসায় যাওয়ার পর র টাইমটাও দিচ্ছি, এগুলো সবগুলো মিলে ধরো আরো অনেক সময় দেওয়া হচ্ছে। কিন্তু একদম ফ্রি টাইম যদি চিন্তা করি, একদম টোটালি ফ্রি টাইম, এরকম দিনে আসলে 4 ঘন্টা করে দেওয়া যায়।
হ্যাঁ, আমি আমি একটা ক্লাসে আমার স্টুডেন্টদেরকে একটা হিসাব দিচ্ছি, ধরো তোমার ক্লাস হয় 5 ঘন্টা, ধরো 5 ঘন্টা মানে দিনে 5 ঘন্টা ক্লাস হয়, আর ধরো 1 ঘন্টা তুমি ভার্সিটিতে যাও আর ভার্সিটি থেকে আসো 2 ঘন্টা, ঠিক আছে, তাহলে হলো 7 ঘন্টা, আর ধরো তুমি 7 ঘন্টা ঘুমাইলা তাহলে হলো 14 ঘন্টা, আর ধরো দিনে 3 বেলা খাইলা 2 ঘন্টা, 16 ঘন্টা, আর ধরো গোসল করলা ধরো আরো 1 ঘন্টা লাগে, তাহলে কত হলো 17 ঘন্টা, তারপরে ধরো তারপরে ধরো 2 ঘন্টা তুমি এনজয় করলা সম্ভব, তাহলে হলো 19 ঘন্টা, তারপরে তো 5 ঘন্টা থাকে, একই 5 ঘন্টা তো দেওয়া যায়, মানে সবকিছু কিন্তু কভার করে ফেলছি, তোমার এন্টারটেনমেন্টের জন্য টাইম রাখছি, তারপরেও তো 5 ঘন্টা টাইম বাকি আছে, স্পেয়ার আছে, এটা তো দেওয়া যায়। আবার আরেকটা জিনিস ভাইয়া, মানে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ব্যাপারে খুব সিরিয়াস হয়, এদের অনেক মানে আমি নিজে বা অন্যান্য ফ্রেন্ডদেরকেও দেখছি, যারা খুব সিরিয়াস হয় এরা দেখা যায় যে খাইতে বসছে, গোসল করতে যাচ্ছে, ওরা কিন্তু ওই কোয়েশ্চেনটা সলভটা কিভাবে করা যাবে ওইটা চিন্তা করতে থাকে সবসময়, হ্যাঁ মানে ওই হ্যাঁ কোয়েশ্চেনটা মাথায় ঘুরতে থাকে যে কিভাবে কোন অ্যাপ্রোচে যাওয়া যায় এই জিনিসটাকে নিয়ে। তো হ্যাঁ বলা যায় হ্যাঁ যে এটা আসলে আমার আমরা, সাথে হয়েছে। হ্যাঁ, তো যেটা হয় যে আমরা অনেক সময় মানে কোড করতে বসে না থাকলেও জিনিসটা হয় যে আমরা এটা একটা অ্যাপ্রোচ খুঁজতে থাকি সবসময় যে এইভাবে হ্যাঁ সলভ করা যাবে, ওইভাবে সলভ করা যাবে। এটাই প্রবলেম সলভিং, এটাই প্র্যাকটিস, শুধু কোডিং করাটা প্র্যাকটিস না। আমার সাথে এমনও হয়েছে যে আমি একদিন ভার্সিটি থেকে বাসে উঠছি, টায়ার্ড খুবই প্রচন্ড, ভার্সিটি বাসে উঠছে, বাসা যাবো, মোটামুটি ঘুমাই সব সময় তন্দ্রায় ছিলাম, ওই টাইমে আমার মাথায় হঠাৎ করে আইডিয়া আসছে একটা প্রবলেম, তারপর ওটা পাস করছে, ওটা হয়েছে, ওটাও চিন্তা করতেছিলাম মনে করো 2-3 দিন আগে, তারপর এইভাবে হয়েছে, মানে এটা 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 ট্রু স্টোরি, এটা আমি মানে মানে এটার মানে হয় না মানুষ সাকসেসফুল হয়ে গেলে মোটিভেশনাল স্পিচ দেয় এরকম না, এটা ট্রু স্টোরি। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা আসছে যে একজন জিজ্ঞেস করছে আমাদের নতুন নতুন আইডিয়া বের করার সিক্রেট কি, মানে লাইক এই অ্যাপ্রোচে যাবো ওইটা হঠাৎ করে কিভাবে আমরা চিন্তা ভাবনা করবো যে এই অ্যাপ্রোচে গেলে ভালো হয় বা ওই অ্যাপ্রোচটা নেওয়া উচিত এই প্রবলেমটা সলভ করার জন্য। আচ্ছা তাহলে এটার দুই একটা কথা বলি এই ব্যাপারে, হুম বলি যে একজন মনে করে যে অলরেডি কন্টেস্ট করতেছে, তার ব্রেনটা কিভাবে কাজ করে, তার ব্রেনে ধরো তার ব্রেনে একটা সূচিপত্র আছে, সূচিপত্রতে ধরো 20-30টা অ্যালগোরিদম বা 50টা অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার আছে, তার ব্রেনে যেটা হয় মানে মানে মোটামুটি অ্যাভারেজ, যার যখন কেউ পারে অ্যাভারেজ প্রবলেম সলভিং করতে পারে, তার ব্রেনে যেটা হয় সে তার ব্রেনের মধ্যে ওই অ্যালগোরিদম গুলোকে ক্যাটাগরি করে রাখে, সামহাও ক্যাটাগরি করে রাখে, তারপর হচ্ছে হলে যখন একটা প্রবলেম পায় সে শুরু থেকে সিরিয়ালি একটা করে একটা করে অ্যালগোরিদম দিয়ে ট্রাই করতে থাকে, আচ্ছা দেখি বেটা দিয়ে হয় নাকি, 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 তারপর হচ্ছে কোনো না কোনো একটা অ্যালগোরিদমের সাথে মিলে যায়, তারপর সলভ হয়ে যায় প্রবলেমটা। এখন এই পুরো কাজটা আমাদের ব্রেনে এত ফাস্ট হয় যে আমরা মনে করি যে এটা তো আমি দেখেই পারতেছি, মানে এটা তো দেখে বুঝে গেলাম যে এটা এই সেকশনের কথা। হ্যাঁ কিছুটা হয়, কিছুটা হিউরিস্টিক দিকে কাজ করে, যে কিছু আমাদের আমাদের একটা টেন্ডেন্সি আছে যে এই ধরনের জিনিস আমি এইভাবেই চিন্তা করবো, আমি এরকম লজিক্যালি এইভাবে চিন্তা করবো, কিন্তু বিগ পিকচার চিন্তা করলে আসলে এইভাবেই হয় যে ওই যতগুলো যত কিছু আমি পারি সবগুলো দিয়ে হয়তো কোন কোন কোনোটা না কোনোটা দিয়ে আমি চিন্তা করবো, করে তারপর সামহাও মিলে যাবে। তো এই জিনিসটা আমাদের অনেক ফাস্ট হয়ে যাবে যখন আমরা অনেক বেশি প্র্যাকটিস করে ফেলবো, আমি যখন আমি নিজে যা কিছু পারি সেই জিনিসগুলো যদি আমি অনেক ভালো মতো করে পারি, তা মানে ওই প্রত্যেকটা জিনিস যদি আমার আয়ত্ত অনেক ভালো মতো থাকে, তাহলে আমি বুঝবো যে এই প্রবলেমটা কি এই অ্যালগোরিদমের নাকি হবে কিনা, এটা বুঝতে পারবো চিন্তা করার পরে। তো ওই প্রত্যেকটা সেকশন আসলে খুব ভালো হইতে হবে, তার জন্য তোমার ব্রেনকে ওই প্রত্যেকটা সেকশন দিয়ে ট্রেন করাইতে হবে। তোমার ব্রেনে ধরো তুমি ধরো এখন শুধুমাত্র A+ B হোল স্কোয়ার পাবে, তো বাদ বাকি জিনিসগুলো তো কেউ না কেউ ইনভেন্ট করছে, তাই না? এখন তুমি চাইলে বসে থাকতে পারো আর 20 বছর 30 বছর লাগে তৈরি করতে পারো, নিজে নিজে বের করতে পারো যেটা অলরেডি বের করা আছে, অথবা ওই ক্ষেত্রগুলো শিখা প্র্যাকটিস করতে পারো ওইটা, তারপর তুমি ওই ওই 20-30টা দিনে দিনে যখন তুমি শিখে ফেললা, তখন ওই প্রত্যেকটা জিনিস দিয়ে তুমি চিন্তা করা শিখা যাবে, তারপর যা তুমি পরে প্রবলেম গুলো সলভ করতে পারবে। তো তুমি যে জিনিসগুলো তুমি পারবা ওই জিনিসগুলো তোমার অনেক ভালো মতো পারতে হবে, তাহলে তুমি প্রত্যেকটা জায়গা দিয়ে তুমি চিন্তা করতে পারবে, অর্থাৎ তোমার ব্রেনকে ট্রেন করাইতে হবে বিভিন্ন অ্যালগোরিদম দিয়ে। আসলে কি মানে নিয়মিত প্রবলেম সলভ করতে করতে ওই জিনিসটা আসলে ডেভেলপ হয়ে যায় নিজের মধ্যে যে কোন হ্যাঁ দিকে গেলে এই টাইপের প্রবলেম গুলো সলভ হয়। হ্যাঁ আচ্ছা, মানে রিসেন্টলি একটা টেন্ডেন্সি দেখতেছি যেটা হচ্ছে বাংলাতে টিউটোরিয়াল, বাংলাতে ওয়েবসাইট, অনেক জায়গাতে বাংলাতে কোয়েশ্চেন দিচ্ছে, তো এটাতে আমি যেটা দেখতেছি অনেকে যারা ইংলিশে ভয় পায় তারা এটাকে খুব ভালোভাবে নিচ্ছে বা খুব এটাতে যাচ্ছে, কিন্তু যেটা হয় যে প্রোগ্রামিং একটা বিগিনার লেভেল পার করলে কিন্তু সামনে যখন আমরা যে কোয়েশ্চেন গুলো পাচ্ছি ওগুলো কিন্তু সব ইংলিশে, এবং মানে যত বড় বড় প্রোগ্রামিং কম্পিটিশন বলেন বা যাই বলেন সব ইংলিশে, তো এই ক্ষেত্রে বাংলার অনেকে ইংলিশটাকে যে ভয় পায় এই ব্যাপারে আপনি কি বলবেন যে কিভাবে অ্যাপ্রোচ আচ্ছা নেওয়া উচিত? এই বাংলাতে যে প্রবলেমটা আনা হয়েছে, প্রবলেম প্রবলেম তৈরি করা হয়েছে, এটা আসছে হচ্ছে হলো
মানে আমরা ধরো তুমি তোমার কথা যদি বলো, তুমি একটা খুব ভালো ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছো, তোমার আশেপাশে অনেক রিসোর্স পাচ্ছ, তোমার ল্যাব আছে ভালো, পিসি আছে ভালো, তোমার সিনিয়রদের একটা কমিউনিটি আছে ভালো, কিন্তু তুমি চিন্তা করতে পারবে না বাংলাদেশে সিংহভাগ স্টুডেন্ট 80 থেকে 90% বা তার থেকেও বেশি স্টুডেন্ট আছে যারা এই সুবিধাগুলো পায় না, তারা ইংলিশ দেখলে আসলেই ভয় পায়, হাত পা কাঁপে, এই লেভেলের ভয় পায়। তো তাদেরকে অন্তত ওই 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 শুরুর পুশটা করার জন্য হইলেও ওই ওই সেকশনটা খোলা হয়েছে যে বাংলায় করে দিলাম আমি, মানে শুধুমাত্র তাদের কথা চিন্তা করে, আমাদের কথা চিন্তা করে না। আমি যদি এখন একটা বাংলায় প্রবলেম সেট দেখি আমার মেজাজ খারাপ হবে, বিকজ ওইটাকে আসলে ওইটা আসলে আমার জন্য বানানো হয়নি, ওটা বানানো হয়েছে অ্যাবসলিউট বিগিনার লেভেলে যারা আছে, যারা ইংলিশ বুঝে না, তারা যাতে অন্তত এটার প্রতি আগ্রহী হয়ে পরবর্তীতে সামহ ইংলিশ এবং ওই প্রোগ্রামিং দুটোই যাতে কভার করতে পারে, আগ্রহী ওই আগ্রহটা তাদের মধ্যে জন্মানো জন্মানো হয়। এটার জন্য তাদের মতো করে একদম ভাঙ্গা ভাঙ্গা বাংলা, একদম সবচেয়ে কি বলে সহজ সরল বাংলায় তাদেরকে তাদের কাছে উপস্থাপন করা হয়, এটা যে আমাকে দেওয়া হয় আমি তো এটা বিরক্ত হব। তো এইখান থেকে অনেকে হয়তো এটার বিরোধিতা করতে পারে, কিন্তু আসলে এটারও প্রয়োজন আছে, এটা আমাদের কথা চিন্তা করে বানানো হয়নি, এটা আসলে আমাদের সেই সিংহভাগ স্টুডেন্ট যারা আছে তাদেরকে আরো আগ্রহী করে তোলার জন্যই আসলে এই অ্যাপ্রোচটা নেওয়া হয়েছে। এবং তাদের মধ্যে যখন সেই আগ্রহটা বিল্ড হয়ে যাবে তখন তারা আরো চাবে, তো আরো তো বাংলাতে নাই, তখন তারা তারা শিক্ষার প্রতি একটা আগ্রহ ফিল করবে। তো আসলে কি শেষ মানে শুরুটা করার পরে একটা সময় গিয়ে কিন্তু আমাদের ইংলিশে শিফট করতেই হবে আসলে। হ্যাঁ অবশ্যই। এখানে একটা কোয়েশ্চেন আসছে যে গুগল কি কোনো প্রফেশনাল হায়ার করে প্রোগ্রামিং স্কিল ছাড়া? হ্যাঁ এটা তো এটা স্বাভাবিক ব্যাপার না, মানে শুধু কি ইঞ্জিনিয়ারই থাকে একটা কোম্পানিতে, ইঞ্জিনিয়ার বাদে আর অনেকেই থাকে না, হায়ার তো করে, কিন্তু আমাদের জন্য আমাদের জন্য এখানে জব পাওয়ার সবচেয়ে সেফেস্ট ওয়ে কি হইতে পারে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা কোর্স হচ্ছে হলো, আমরা ইঞ্জিনিয়ার হিসেবেই কয়েকজন গুগলে জয়েন করতে পারছি এই বছরই, কিন্তু সবচেয়ে বেশি রেট মানে এই বছর বা গত 1 বছরে যতজন গুগলে বা অ্যামাজনে বা এই বিগ টেক গুলোতে গেছে তার আগের বছর গুলাতে কিন্তু যায়নি। আমি যখন প্রথম বর্ষে পড়ি তখন হচ্ছে ওইবার দেখলাম যে আমাদের আমার ডিপার্টমেন্টের এক বড় ভাই গুগল গুগলে জয়েন করলো, কোন দেশে করছে তাও জানি না, মানে জানাটা মানে মনে করছে যে এটা জানার আমার দরকারও নেই আসলে, বিকজ এটা জানি না আমি কিছু করতে পারবো না জীবনে। তো তারপরে 2-3 বছর কেউ যাইতে পারেনি, তো এরকমও ছিল, কিন্তু তারপরে এই যে ইমপ্রুভমেন্ট হয়েছে, তো আজ আমরা আসছি, আমরা অনেকেই আসছি একসাথে, তো এর পরবর্তীতে এটা আরো আরো বেটার হবে, কিন্তু তারপরে এখনো কিন্তু অনেকে যায় না, মানে মানে সংখ্যাটা কিন্তু অনেক বড় না, মানে আমাদের কথা চিন্তা করলে অনেক বড়, গ্লোবালি চিন্তা করলে কিন্তু অনেক বড় না। তো মানে অন্যান্য দিকে কি হয়, অন্যান্য সেক্টরে কিভাবে যাইতে হবে সেই সম্পর্কে আমাদের আইডিয়া নাই আসলে। ধরো এছাড়া অনেক কিছু আছে, ডিজাইনার, ইউএক্স ডিজাইনার, আমাকে কিছুদিন আগে কে জানি জিজ্ঞেস করছিল ইউএক্স ডিজাইনার নিয়ে তার ইন্টারেস্ট আছে, সে কিভাবে একটা বাইরে বড় কোম্পানিতে কিভাবে এই পদে জয়েন করতে পারে, আমার কাছে কোনো আইডিয়া ছিল না। সো সো আমাদের জন্য সবচেয়ে মানে রিনোন ওয়ে হচ্ছে হইলো এই ইঞ্জিনিয়ারিং এর ওয়েটা বা ডেভেলপার এর ওয়েটা, তারপরে আমরা এক্সপ্লোর করতে করতে নতুন ওয়ে খুঁজতে পারবো। তো এই তো এটাই তো। আচ্ছা এখানে আব্দুল্লাহ মামুন নামে একজন কোয়েশ্চেন করছে, যেটা অ্যাড কোডার এবং কোড ফোর্স এই দুইটার মধ্যে কোনটার রেটিংটা আসলে রিক্রুটারদের কাছে বেশি গুরুত্ব রাখে? আর অ্যাড একজন কোডারের বিগিনার ব্যাপারে, আমি অ্যাড কোডারের ব্যাপারে আসলে আমি বলতে পারি না, আমি অ্যাড কোডার সম্পর্কে জানি যে এটা একটা খুবই মানে গ্লোবালি একটা ফেমাস অনলাইন জাজ এবং সেটাতেও কন্টিনিউয়াসলি কন্টেস্ট হচ্ছে, তো এটার হয়তো কি গ্লোবালি রেপুটেশন আছে, বাট এটা আমার আমি ওখানে অত বেশি প্র্যাকটিস করিনি আসলে, ওইখানে বলতে পারবো না, কিন্তু যেহেতু জিনিসটা গ্লোবালি রিনাউন্ড তো এটারও এটারও গুরুত্ব থাকতে পারে। এবং আমি ওদিকটা বলবো যে অ্যাড কোডার ভার্সেস কোড ফোর্সেস চিন্তা করে কোনো লাভ, যে যে কোড ফোর্সেস এর রেড কোডার সে অ্যাড কোডার এর আসলে রেড কোডার, বিকজ তার তো কোড করতে সমস্যা, তার তো ভালোই লাগে, সে যেখানে পাবে সেখানেই করবে। সো অ্যাড কোডার ভার্সেস কোড ফোর্স এভাবে চিন্তা করার কোনো দরকার নেই, সব জায়গা থেকে মানে সব জায়গা থেকে প্র্যাকটিস করার টেন্ডেন্সি রাখো, কিন্তু সব জায়গায় 10 দিকে হাত দিয়ে বসে থাকতে হবে না, একটা একটা করে যখন যেটা ভালো লাগে করবা, মানে এমন হইতে হবে না যে এই অনলাইন জাজে তোমার 1000টা 2000টা প্রবলেম সলভিং কাউন্ট থাকতে হবে, এমন হইতে হবে না, এটা কেউ দেখে না, তোমার থাকলেও তুমি বলবে না। তবে এই যে সব প্ল্যাটফর্ম গুলোতে কন্টেস্ট হয় রেগুলারলি সেগুলোর রেটিংটা খুব ইম্পর্টেন্ট, বিকজ তুমি হয়তো মানুষের সলিউশন দেখা 2000 প্রবলেম সলভ করতে পারবে, কিন্তু তুমি মানুষের সলিউশন দেখা রেড কোডার হয়ে যেতে পারবে না, কন্টেস্টে ভালো করে খেলতে পারবে না। তো তোমার তুমি যখন ওই কন্টেস্ট গুলোতে যখন পার্টিসিপেট করবা তখন তোমার রেটিংটা ইমপ্রুভ হবে, এন্ড ওইটা অবশ্যই দেখানোর মতো একটা বিষয় সিগনিফিকেন্ট। তাহলে ভাই ধরতে পারি যে যখন আমরা রেগুলার কোডিং করব তখন একসাথে কয়েকটা প্ল্যাটফর্মে করা হচ্ছে, একটা প্ল্যাটফর্মে কনসিস্টেন্ট থাকাটা বেটার। মানে ওইটাও আসলে ওইভাবে বেটার বলা যায় না, কারণ হচ্ছে তোমার বিভিন্ন অনলাইন জাজে হয়তো
কিছুটা ভ্যারিয়েশন থাকে, প্রবলেমস এর উপর কিছুটা ডিফারেন্স থাকে। সো তুমি এমন ভাবে চিন্তা করতে পারো যে এখানে আমি রেগুলার কন্টেস্ট করি, বাকিগুলোতেও আমি মাঝে মাঝে করি, এই তিনটা চারটাতে হয়তো আমি রেগুলার প্র্যাকটিস করি, বাকিগুলোতেও মাঝে মাঝে করি, এইভাবে চিন্তা করতে পারো। তো এখানে আব্দুল্লাহ মামুন আরেকজন আরেকটা কোয়েশ্চেন করছে, এটা হলো ইজ ইট নেসেসারি টু মাস্টার ডিসক্রিট ম্যাথমেটিক্স বুকস, ডাটা স্ট্রাকচার বুক অ্যান্ড অ্যান অ্যালগোরিদমস বুক টু বি এ ওয়ার্ল্ড ক্লাস কম্পিটিটিভ প্রোগ্রামার? এখন মাস্টার করা বলতে তো আসলে অনেক কিছুই বুঝতে পারে, এবং ধরো তোমার যে সিএলআরএস এর যে বই আছে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, সেখান থেকে হয়তো আমি 10 ভাগের 1 ভাগও পারি না, তো দরকার নাই আসলে, সবকিছু পারা দরকার নেই, সিগনিফিকেন্ট কিছু সিগনিফিকেন্ট পরিমাণ ভালো পারাটা হচ্ছে দরকার। মানে তুমি যখন আমাকে একটা প্রমিসিং প্রুফ দিবা যে তুমি হচ্ছে এই কয়েকটা জিনিস অনেক ভালো পারো, অ্যান্ড আমার দরকারে আমি তোমাকে আরো কয়েকটা জিনিস শিখায় তোমার যে কাজ করাইতে পারবো, তখন আমি অবশ্যই তোমার হায়ার করবো। কিন্তু যদি তুমি যদি দেখাও যে তোমার কি বলে তুমি এই বই তোমার মুখস্থ, তা তোমার এই মুখস্থ বিদ্যা দিয়ে আমি কোন জায়গায় কাজে লাগাবো? সো মাস্টার হওয়াটা আসলে অনেক কিছু মিন করতে পারে। সো তোমার থেকে আমি যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে তোমার প্রবলেম সলভিং স্কিল কত ভালো, তবে এখানে একটু সেক্টর টু সেক্টর ভ্যারিয়েশন ভ্যারি করে। তুমি যখন কম্পিটিটিভ প্রোগ্রামিং বা কন্টেস্ট লাইফ এর কথা চিন্তা করবে তখন অবশ্যই তোমাকে অনেক কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার জানতে হবে, শিখতে হবে, বিকজ তুমি ধরো একদম বিগিন একদম বেসিক গুলা দিয়ে তোমার একটা এই পর্যন্ত রেডি, এর থেকে বেশি তো উঠবে না। বিকজ ধরো ফর এক্সাম্পল কোর ফোর্সেস এর প্রথম তিনটা প্রবলেম ধরো ভিডি আসে ডিপি আসে, 4 নাম্বারটা বলতে এবিসিডি ধরো ডি টু এবিসিডি ধরো ডিপি পর্যন্ত আসে, তারপরে যে কমপ্লেক্স অ্যালগোরিদম গুলো আছে ধরো ফ্লো কিংবা ধরো টু স্যাট কিংবা ধরো এরকম আরো অনেক কঠিন কিছু যেমন অনেক HLD, তারপর সেন্ট্রাল ডিকম্পোজিশন, এই জিনিসগুলা তো তোমার ওই বিগিনার ওই ইজি প্রবলেম গুলো থাকে না, ওগুলো অবশ্যই উপরে লেভেলে থাকে। তো তুমি যদি চাও আছে ঠিক আছে এই লেভেলে আমি মাস্টার হয়ে গেছি, কিন্তু এই লেভেলে মাস্টার হলে তোমার রেটিং 1000 2000 এ পর্যন্তই থাকবে, এর বাড়বে না, এর থেকে বাড়িতে কি করতে হবে বাকি ওই এর পরের কঠিন অ্যালগোরিদম গুলো তোমার শিখতে হবে তখন। সো তখন যে তোমার আরো বেশি জিনিস শিখতে হচ্ছে, কিন্তু তুমি যদি এই ধরো এদিকে ইন্টারভিউ বা এই হায়ার হওয়ার জন্য চিন্তা করো তাহলে তোমার কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার গুলো প্রয়োজন নাই। বস আমি আমি চাচ্ছি তুমি প্রবলেম সলভিং কত ভালো করতে পারো। তো তুমি যদি এই নর্মাল কি বলে মোটামুটি হার্ড অ্যালগোরিদম বা ডেটা স্ট্রাকচারের প্রবলেম সলভিং করতে পারো ভালো মতো, তাহলে আমি মোটামুটি আমি কনভিন্স হব যে তুমি কমপ্লেক্স গুলো ইভেন্চুয়ালি শিখতে পারবা যদি দরকার পড়ে। সো ওইটাই দরকার আমার, ওই জিনিসটা বুঝতে পারাই দরকার আমার। আচ্ছা ভাই একটু দাঁড়াও, আরেকটা জিনিস যেটা হয় যে কোর্স প্রসেসে যখন আমরা কোয়েশ্চেন সলভ করি পুরোনো কোয়েশ্চেন গুলো, তো যেটা হয় যে অনেক সময় আমরা কয়েকবার প্র্যাকটিস করার পরে দেখা যায় ভুল আসছে বা মানে বিভিন্ন টেস্ট কেসে গিয়ে আমরা আটকে যাই, তো ওগুলোর ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় অনেকে মানে যেটা এখানে একজন যেটা কোয়েশ্চেন করছে যে অনেকে ওখানে দেখতে চায় যে টেস্ট কেসটা কি কি আছে, যেহেতু ফোর্সেস ওইটা ক্লিক করলে দেখা যায়, তো এটাকে আসলে দেখা উচিত কিনা? এটা দেখা উচিত, কিন্তু মানে কতটুক ট্রাই করার পর এটা দেখা উচিত এটা একটা কোশ্চেন। এটা তুমি হচ্ছে একটা একটা টেস্ট কেস দেখতেছো, তার মানে কি আসলে তুমি একটা হিন্ট নিচ্ছো, মানে তুমি তুমি মোটামুটি শিওর তোমার অ্যালগোরিদম কারেক্ট, তুমি হয়তো কোন একটা টেস্ট মিস করছো যেটা ওই কেসে আটকে গেছে, বাকি আগের কেস গুলো পাস করছে, তার মানে কি তোমার অ্যালগোরিদম জেনারেল অ্যালগোরিদম ঠিক আছে, তুমি কিছু কেস মিস করছো, তুমি যেটা একটা কেস দেখতেছো এটা মিন করে তুমি একটা হিন্ট নিচ্ছো। তো তুমি যদি অন্য কারো থেকে একটা হিন্ট নিতা তাহলে তুমি নিশ্চয়ই তুমি যখন তুমি মনে করো তুমি চিন্তা করো এখন তুমি কতটুক নিজে ট্রাই করার পর আরেকজনের থেকে একটা হিন্ট নিতা, যতটুকু ট্রাই করার পর আরেকজনের থেকে একটা হিন্ট নিবা সেটি ততটুকু ট্রাই করার পরই ওই কেসটা হবে দেখবা আর কি। এখানে আরেকটা কোয়েশ্চেন আসছে যে কেউ যদি কোড ফোর্সেস এর রেগুলার কোডিং করার সময় বি এবং সি গুলা কন্টেস্টে সলভ না করতে পারে, তাহলে কি তার ডিপি গ্রাফস এগুলা শেখা উচিত সাথে, নাকি সলভ ওগুলা সলভ করার পরে এগুলো শেখা উচিত? দেখো এমন হইতেই পারে যে তুমি কন্টেস্ট টাইমে তোমার মাথায় প্রবলেমের আইডিয়া আসে, হইতেই পারে এটা, মানে তোমার একটু প্র্যাকটিক্যাল ল্যাকিংস থাকতে পারে অথবা কোনো একটা প্রবলেম থাকতে পারে যে কারণে তোমার কন্টেস্ট টাইমে ওইটা আসে না, কিন্তু তুমি পরবর্তীতে ওইটা আবার ট্রাই করবা। যদি এমন হয় যে কোড প্রসেসে তোমার বি প্রবলেম বিটা তোমার হচ্ছে না, মানে তুমি কোনো কুল কিনারাই পাইতেছ না কন্টেস্টের জন্য না, ওই প্রবলেমটা তুমি তোমার জীবনেই কুল কিনারা পাইতেছ না, তাহলে তোমার তো ওই এরকম পরের ধাপে যাওয়া তো মানে হয় তুমি ওইটার আগে কুল ওইটা যদি দেখো যে না ওইটা তুমি পারছো পরবর্তীতে পারছো, তার মানে কি তোমার হচ্ছে মানে ফার্স্ট আসে না কিন্তু তুমি এটা পারো। তো এটা কি করতে হবে, এটা আরো প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি তুমি নতুন জিনিস শিখতে পারো, কিন্তু বিগিনারটা যদি তুমি আসলে ওটা সম্পর্কে কোনো ক্লু না থাকে তোমার কাছে তাইলে তোমার আসলে পরের ধাপে যাওয়া উচিত। আচ্ছা ভাইয়া, আর একটা জিনিস যেটা হয় যে যখন আমরা বিগিনার কোড করা শুরু করি, কোড করতে যখন 1300 বা 1400 থেকে রেটিং থেকে শুরু হয়, তো একটা লেভেল যাওয়ার পরে মানে প্রতিটা কন্টেস্টে আমাদের রেটিং কমতে থাকে,
তো যারা বিগিনার ওরা রেটিং এর দিকে কতটা খেয়াল রাখা উচিত আসলে, বা এই ব্যাপারে আপনি কি বলবেন যে রেটিং কতটা ম্যাটার করে একদম শুরুর দিকে? আমি আসলে সিনারিওটার সাথে বুঝি নাই আসলে সিনারিওটা, মানে কারো যদি রেটিং কমতে থাকে তাহলে সে বললো যে তার রেটিং এর দিকে খেয়াল কিভাবে রাখবে, মানে তার সে খেয়াল কিভাবে রাখতে পারে রেটিং এর দিকে। আমার কোশ্চেন হলো যে যারা শুরু করে একদম শুরুতে, তো করতে করতে 1300 বা 1400 হ্যাঁ রেটিং শুরু হয়, তো যেটা হ্যাঁ হয় যে কন্টেস্ট গুলোতে প্রথম দিকে যেহেতু খুব একটা ভালো করে না বিগিনাররা, তো তাদের রেটিং কমতে থাকে, তো অনেকে দেখা যায় যে এই রেটিং কমবে দেখি কন্টেস্ট দেয় না। তো এই প্রথম যারা বিগিনার ওদের কি কোড পড়তেছে মানে রেটিং এর দিকে খুব একটা খেয়াল রাখা উচিত কিনা? এখন দেখো, এটা ধরো দুনিয়ার সবাই জানে কোড প্রসেস এর রেটিং 1400 থেকে, তোমার প্রথম কন্টেস্ট দেওয়ার পর 1400 থেকে রেটিং তুমি 800 হয়ে যায়, তার মানে তোমার রেটিং আসলে 1400 কোনোদিন ছিল না। তো তুমি ওটা ওইটা ওই 1400 দিয়ে তোমার কোনো লাভ হবে, তো তোমার ধরতেই হবে যে রেটিং যে কমছে কমাটাই আসলে তোমার তোমার রেটিং আসলে ওই দেখ 100 ওই 1400 থেকে শুরু হয়েছে ওটা আসলে তোমার রেটিং না, ওইটার কথা পুরোপুরি ভুলতে হবে। তো তোমার প্র্যাকটিস তারপরে করে যেতে হবে, কন্টেস্টে পার্টিসিপেট করে যেতে হবে। শুরুর দিকে হচ্ছে ওই শুরুর ব্যাপার যেটা বললাম যে আমার শুরু থাকে 1400 1300 ছিল, তারপর আরো কমতেছে কমতে কমতে অনেক কমে গেল, যে অনেক যে কমে গেল ওইটাই হচ্ছে আমার রেটিং, ওই আমার আমার রেটিং ওইটা দেখে আমি ওইটা পাইছি। মানে রেটিংটা আসলে আমার আমার ওভারঅল পারফরমেন্স কে সিগনিফাই করে, মানে এমন না যে এই কন্টেস্টে ভালো করছি এই কন্টেস্টে আমার আমি 200 দিবে, এমন না। আসলে তুমি আর আমি দুজন বসবো, দুজন সেম পরিমাণ সেম টাইমে সেম কোড করবো, তারপরে হয়তো তুমি কিছু একটা পাবা আমি অন্য কিছু একটা পাবো, কারণ হচ্ছে ওই রেটিংটা আমাকে শুধু কন্টেস্টের পারফরমেন্স আমাকে দেখানো হয় না, আমার ওভারঅল পারফরমেন্স মেজার করা হবে রেটিংটা। তো তোমার রেটিং 800 মানে তুমি 800 রেটিং এর একটা কোনো, তো ওইটাই ওটা মাথায় রাখতে হবে। এন্ড ওদিকে অনেকের একটু মানে ব্যাপারটা কিছুটা ইনসাল্টিং মনে হতে পারে যে আমার ফ্রেন্ডরা হয়তো 1800 আমি 800, ইনসাল্টিং মনে হইতে পারে, কিন্তু তার যে ইনসাল্টিং মনে হইলে আসলে এটা প্র্যাকটিক্যাল, এটা মানে আমি শুধু জ্ঞান জ্ঞান জ্ঞানী মানুষের মতো বইলা গেলে হবে না যে আরে কিছু না এগুলো ম্যাটার করে না, মানে এটা ম্যাটার করে, মানুষের ইমোশন আছে। সো কি করতে পারো, একটা ফেক আইডি খুলতে পারো, ওইটা দিয়ে প্র্যাকটিস করতে পারো। আমি নিজে এটা করছি, আমার ওই রকম খারাপ লাগতো, তারপর আমি এটা করছি যে অন্য আইডি দিয়ে অন্য আইডি দিয়ে কন্টেস্ট করছি, কিন্তু কন্টেস্ট করতে হবে। আচ্ছা, তো আরেকটা জিনিস যেটা এখানে কোয়েশ্চেন আসলো যে থার্ড ইয়ারে এসে কম্পিউটার প্রোগ্রামিং এবং ডেভেলপমেন্ট দুইটা কি একসাথে শেখা উচিত কিনা, বা একটা কাছে কাজ করা উচিত, কোনটা ভালো হবে? আচ্ছা, আমি মনে করি আমি মনে করি মানে তুমি যদি প্রবলেম সলভিং এর ক্যারিয়ার রাখ, মানে প্রবলেম সলভিং এর উপর ফোকাস রাখতে চাও, তাহলে আমার অপিনিয়ন হচ্ছে হলো তোমার এক্সট্রা কোরা ডেভেলপমেন্ট শেখার কোনো প্রয়োজনই নেই, কোনো দরকারই নেই। তোমার ভার্সিটি লাইফের জন্য তুমি কমপক্ষে 5-6টা প্রজেক্ট করবা, তুমি ধরো তোমার ফার্স্ট ইয়ারে থাকতে একদম বিগিনার লেভেলের 2টা প্রজেক্ট করবা, তারপর হয়তো হার্ডওয়্যার লেভেলের কিছু একটা প্রজেক্ট করবা, তারপর হয়তো ওই ওয়েব লেভেলের 1-2টা প্রজেক্ট করবা, মোবাইল অ্যাপ্লিকেশন লেভেলের 2টা প্রজেক্ট করবা, থিসিস লেভেলের একটা প্রজেক্ট করবা, কিন্তু কতগুলো প্রজেক্ট হয়ে গেল, এগুলোই ভালো মতো করো। তোমার এছাড়া কি আর এক্সট্রা কিছু শিখতে হবে? দরকার নাই, কোনো কোনো প্রয়োজন নেই, এক্সট্রা কিছু করার কোনো প্রয়োজন নেই, এগুলা ভালো মতো করতে পারলেই সেগুলাই এলো। এবং কেউ যদি মনে করে থাকে যে আমি অনেকগুলো ফ্রেমওয়ার্ক পাই এই জিনিসটা আমার জন্য, এই জিনিসটা হয়তো আমার একটা পজিটিভ দিক, এটা কোনো পজিটিভ দিক না, তো অনেকগুলো ফ্রেমওয়ার্ক পারাটা আসলে অনেক মানে কি বলে আহামরি কিছু না, অনেকগুলো ফ্রেমওয়ার্ক শিখাটা আহামরি কিছু না, একটা ভালো মতো পারাটা হচ্ছে আহামরি কিছু। এটা শোনা প্রথম ল্যাঙ্গুয়েজটা আমরা এভাবে শিখাই, ধরো তোমাদের ভার্সিটিতেও দেখবা যে তোমাদের হয়তো প্রথম ল্যাঙ্গুয়েজটা অনেক গুরুত্ব দিয়ে শিখা হচ্ছে, এরপর যখন তোমরা ওয়েব রিলেটেড কাজ করো বলে দেয় যে এই জিনিসটা করবো, কোন ল্যাঙ্গুয়েজটা করবে তোমাদের ব্যাপার, ওই ল্যাঙ্গুয়েজটাও তোমাদের শিখে নিতে হবে। সো ওইটাই এক্সপেকটেশন, এইটাই যে তুমি প্রথম ল্যাঙ্গুয়েজটা যে শিখবা তারপর তুমি বুঝা গেলো যে ল্যাঙ্গুয়েজ কি এবং এটা কিভাবে শিখতে হয়, তারপর থেকে তোমার ওটা নিজের গিয়ে শিখতে হবে যখন যেটা দরকার পড়বে। সো অনেক বেশি ল্যাঙ্গুয়েজ পারলে আসলে মানুষের লাইফে কোন জায়গায় কাজে লাগে, কেউ যদি ফ্রিল্যান্সার হয় যে তাকে যে কোনো দিন যে কোনো ফ্রেমওয়ার্কের উপর কাজ দিতে পারে এবং তাহলে তার লাভ হবে, কিন্তু এছাড়া আর কোনো লাভ হবে না। তুমি যদি প্রফেশনালি চিন্তা করো যে তোমার ক্যারিয়ার নিবা কোনো একটা দিকে, তাহলে কখনোই তোমার থেকে 10টা 20টা ফ্রেমওয়ার্ক পারমিট এক্সপেক্ট করা হবে না। এখানে যেটা আরেকটা কোয়েশ্চেন আসছে যে আমাদের পার্সোনাল কোন একটা জবে অ্যাপ্লাই এর আগে আমাদের কি পার্সোনাল প্রজেক্টে কোনো পোর্টফোলিও থাকাটা খুব জরুরি কিনা? এটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে পোর্টফোলিও বলতে তোমার তুমি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবা বা ডেটা মিন করছে একজন, পোর্টফোলিও ওয়েবসাইট বানানোটা ইম্পর্টেন্ট। পোর্টফোলিও ওয়েবসাইট বানানোটা হচ্ছে এক কাইন্ড অফ একটা স্মার্টনেস, যে আমি আমার যাই করছি জীবনে এগুলো আমি আমি একটু কুল ভাবে একটা একটা জায়গায় আমি কি বলে এক্সিবিট এক্সিবিট করে রাখছি, একটা স্মার্টনেস বা একটা কুলনেস। কিন্তু মানে ওই পোর্টফোলিও প্রজেক্ট বানাতে হবে এটা আসলে ম্যান্ডেটরি না, তোমার প্রজেক্ট গুলা তুমি নর্মালি লিখাবে রেখা দাও এবং তারপর তোমার সিভিতে বইলা দাও যে আমি এই প্রজেক্ট করছি, সবগুলো তো বলবাও না আসলে, সবচেয়ে ভালো গুলো বলবা,
তো তারপর যখন যার ইন্টারেস্ট জাগবে তখন সে তোমার মিঠা দিকটা দেখা নিবে, তুমি আসলে তোমার প্রজেক্ট আসলে এইভাবে ঘাটায় দেখবে না, সময় নেই কারো এরকম হাজার হাজার লাইনে কোড করা। সো সো এই তো এটাই তো, তো পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে হবে এমন না, কিন্তু জিনিসটা আসলে স্মার্টনেস বানাইতে ভালো, আর এটা বানাইতে খুব বেশি কিছু লাগে না, সো বানায় ফেলতেই পারো। আরেকটা জিনিস ভাই, যে বাংলাদেশের জব মার্কেটে মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং থেকে বাংলাদেশের জব মার্কেটের সুযোগটা কেমন বা সুযোগ সুবিধা আমি বুঝিনি, আরেকবার বলবো, আমি শুনিনি। বাংলাদেশের জবে মানে সিএসসি থেকে যারা পাশ করে বের হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে, তো তাদের সুযোগ সুবিধাটা কেমন এখানে? আচ্ছা, যদি স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করো তাহলে যারা যারা কন্টেক্সট ব্যাকগ্রাউন্ডে আছে তারা অবশ্যই খুবই খুবই একটা প্লাস পয়েন্ট পায় জব সেক্টরে ঢোকার জন্য, তাদের খুবই একটা বেনিফিট পায়। কারণ হচ্ছে মোরলেস সবাই তোমার প্রবলেম সলভিং স্কিল এইভাবে টেস্ট করবে, মানে এটা গ্যারান্টেড যে সব কোম্পানি তোমার এরকম একটা টেস্ট নিবে, মানে প্রবলেম সলভিং যে তুমি করবে নিবেই নিবে, নিবে না যে কোম্পানি ওই কোম্পানিতে আমি মনে করবো অ্যাপ্লাই করার দরকার নেই, ঠিক আছে? তো সবাই এই এই জিনিসটা নিবে, তো এটা এটা যারা অলরেডি পারে তাদের অলরেডি ওই একটা হেড প্লাস ওয়ান আছে এখানে, তাদের কি করতে হবে, তাদের শুধু ইন্টারভিউ রিলেটেড তোমার কিছু প্রবলেম সলভিং করতে হবে, মানে এক্সট্রা মানে ওইভাবে চিন্তা করার জন্য আরো কিছু এক্সট্রা প্রবলেম সলভ করতে হবে, তো তার জন্য একটা প্লাস ওয়ান অলরেডি আছে। কিন্তু কেউ যদি ওই ব্যাকগ্রাউন্ডে না থাকে তাহলে তার আবার সেই ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার অ্যালগোরিদমের কোর্স গুলো আবার খাটাইতে হবে, আবার ওগুলো রিলেটেড প্রবলেম সলভ করতে হবে, আবার শিখতে হবে, তো তার একটু হেডেক বেশি। তো আমি মনে করি যে প্রবলেম সলভিংটা তোমার শুরু থেকেই ধরে রাখা উচিত, সবসময় ধরে রাখা উচিত, এটা হচ্ছে একটা বিষয়। তারপর আরো কিছু ব্যাপার আছে যে মানে অনেক কোম্পানি আছে যারা হচ্ছে শুধুমাত্র এই জিনিসটা টেস্ট করে না, এর পরবর্তীতে তোমার বিভিন্ন সিস্টেম ডিজাইন লেভেলের জিনিস টেস্ট করে, যেমন তোমাকে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রোডাক্ট ডিজাইন করতে দিলে বললে এই জিনিসটা বানো, তখন ওই ওইটাও টেস্ট করে। এখন এই টেস্ট গুলো হচ্ছে কি, এই টেস্ট গুলো টাইম কনজিউমিং এবং অনেক অনেক মনোযোগ দিয়ে অনেক গুরুত্ব দিয়ে টেস্ট করতে হয়, মানে বললেই হয়ে যায় না বাকিগুলোর মতো। তো তো তোমার কাছে যদি ক্যান্ডিডেট থাকে 100 জন, 100 জন যদি তুমি 1 ঘন্টা করে দাও তাহলে তোমার তোমার রিসোর্স নষ্ট হচ্ছে না, তুমি তো 100 জনের সেটা দিতে পারো না। এটার জন্য সবচেয়ে ফিজিবল ওয়ে হচ্ছে হলো এই এই প্রবলেম সলভিংটা টেস্ট করা, এই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্রবলেম সলভিংটা টেস্ট করা। তো এইটার জন্য এটা দিয়ে অনেকেই টেস্ট করে, এবং এর পরবর্তী লেভেলে অন্য কিছু অন্য কিছু টেস্ট করাও হয় না। অনেক কোম্পানি আছে যারা শুধু এইটাই টেস্ট করে ছোটখাটো একটা ইন্টারভিউ নেয়, আবার আবার অনেক কোম্পানি আছে যারা এর পরবর্তীতে আরেক লেয়ারের ইন্টারভিউ নেয়, কিন্তু ওইটার জন্য একটা প্রিপারেশন নেওয়া লাগে। কিন্তু মোটামুটি বলতে পারো যে ইন জেনারেল তোমার এই প্রবলেম সলভিং স্কিলটা থাকা লাগবেই, এটা থাকলে তুমি তোমার জব মনে করো মানে ধরে নিতে পারো যে অনেকখানি হয়ে গেছে। আচ্ছা, তো ভাইয়া আমি নিজে যখন বিভিন্ন জব সার্কুলার দেখি, দেখা ওই সময় যে জিনিসগুলো খেয়াল করি যে আমাদের ভার্সিটির কারিকুলামে বা বিভিন্ন ভার্সিটির কারিকুলামে যে জিনিসগুলো শেখাচ্ছে এগুলোর সাথে ফ্রেশারদের যে জব সার্কুলার অনেক কিছু পার্থক্য থাকে, মানে আমাদের যে জিনিসগুলো শেখায় আর যে রিকোয়ারমেন্ট গুলো থাকে এটার মধ্যে মানে অনেক গ্যাপ থাকে, তো এই জিনিসগুলোর ক্ষেত্রে সেলফ লার্নিং কতটা জরুরি আসলে? ফার্স্ট অফ অল কথা হচ্ছে, কোনো প্রেশারের জবে যদি দেখো যে দুনিয়ার জিনিস রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে তাহলে ওই কোম্পানি ভাই কি বলবো, হ্যাঁ বলে নিতে ফেলছে, বলে ফেলতে নিছিলাম একটা কিছু থাক, ওইসব কোম্পানি আমি মনে করি যে সংকীর্ণ মনে ওগুলোতে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, মানে ওইগুলোতে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, মানে ও যেহেতু তোমাকে নেওয়ার আগেই যখন এরকম একটা কিছু বলে ফেলছে তো নেওয়ার পরে যারা কি কি বলবে তোমার আইডিয়া নেই। তো তুমি একজন ফ্রেশার, তোমার কি থাকতে পারে, তুমি হয়তো ওয়েব রিলেটেড কিছু কাজ করছো, তো তোমার বলতে পারে যে ওয়েব রিলেটেড এক্সপিরিয়েন্স থাকাটা একটা প্লাস। তুমি তোমার তুমি হয়তো ভার্সিটিতে অ্যাপ অ্যাপ রিলেটেড কাজ করছো, বলতে পারে যে অ্যাপ অ্যাপ ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স ইজ গুড টু হ্যাভ, এটা বলতে পারে। কিন্তু একদম নাম ধরে বলবে যে এই ফ্রেমওয়ার্ক এইটা সেটা এই ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ পারতে হবে, এই কোম্পানিতে যাওয়ারই দরকার নেই। তারপর হচ্ছে হলো এই তো, হ্যাঁ তো তোমার তুমি তুমি আমরা আমার আসলে এইভাবে হয়তো এমন ভাবে চিন্তা করি যে আমাকে কিছুদিন আগে আমার একটা জুনিয়র পরিচিত ও বলতেছে যে ও অলরেডি গ্র্যাজুয়েট করছে, ও আর জব খুঁজতেছে, তো আমাকে একটা সার্কুলার দেখেছে একটা ইন্টার্নশিপের যেটা স্যালারিও খুবই কম, সেটা অলমোস্ট ফুল টাইমের মতো টাইম নিবে ওর থেকে, আর ওখান থেকে বলছে যে তোমরা তো ফ্রেশার, তোমরা তোমরা তোমাদের তো কাজ শিখতে হবে, তোমরা কিভাবে বেশি স্যালারি এক্সপেক্ট করবে তোমাদেরই, এবং ওর মাইন্ডসেট ওইটাই আছে যে ও একজন ফ্রেশার, ও তো কিছুই পারে না, সো ওর তো আসলে সে কাজ শিখতে হবে, এখন আমি আমাকে একজন কাজ শিখাবে এটার জন্য আমাকে তো টাকা কেন দিবে, এই মাইন্ডসেট ওর হয়ে গেছে। কিন্তু আসলে এটা এটা আমাদের কিভাবে চিন্তা করা শিখেছে, এটা হচ্ছে আমাদের মনের ভিতরে একটা দাসত্ব ঢুকে গেছে, এটা কিন্তু একটা দাসত্ব। আমি 4 বছর গ্র্যাজুয়েট করছি তার মানে আমি কিছু পারি না এমন না, 4 বছর পরেই তো আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছি, আমি অনেক কিছুই পারি, তোমার কোম্পানিতে তুমি যে জিনিসটা কাজ করো ওটা পারি না, কিন্তু আমি অনেক কিছুই পারি। তো এই কিন্তু তারপরে আমি এইভাবে চিন্তা করতেছি আমি তো আসলে কিছুই পারি না, এটা আসলে একটা দাসত্ব মানসিকতা, এটা আমার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম বলো
অথবা আমাদের কালচার বলো যেটাই বলো, কিন্তু এটা থেকে বের হয়ে আসতে হবে। কেউ যদি এরকম বলে তাহলে সেটাতে যাওয়া যাবে না, মানে আমি কিছু পারি এন্ড আমাকে আমার ওটাকে অ্যাকনলেজ করতে হবে। আমি একজন ইঞ্জিনিয়ার, গ্র্যাজুয়েট করে একজন ইঞ্জিনিয়ার, মানে এভাবে আইসা পড়ি নাই কোনো জায়গা থেকে। সো এই তো এটা মাথায় রাখতে হবে। আর আরেকটা যেটা হয় যে আমাদের জব লাইফে মানে ইন্টার্নশিপের গুরুত্বটা কতটুকু, মানে অনেকে ভার্সিটিতে পড়াশোনার সাথে সাথে ইন্টার্নশিপ করে, তো ওইটা কি ঠিক নাকি পড়াশোনা ইন্টার্নশিপ করা মানে করাটা খুবই মানে আমি বলবো হাইলি রিকমেন্ডেড। আমার সেই স্কোপ ছিল না, কিন্তু আমি বলবো যারা ক্যারিয়ার ওরিয়েন্টেড হতে চায়, যারা মানে এখন থেকে চিন্তা করতেছে যে আমি ক্যারিয়ার করবো কিছু একটা, আমি হায়ার স্টাডিজ করবো না বা আমি রিসার্চে যাবো না, আমি ইঞ্জিনিয়ারিং লাইনে কিছু করতে চাই, সো আমি এখন থেকে যদি আসলে ইন্টার্নশিপের কথা চিন্তা করি তাহলে সেটা অবশ্যই মানে আমার আমার থেকে একটা পজিটিভ মেসেজ পাই যে ওর মধ্যে অনেক কিছু করে ফেলার ঝোঁক আছে, এরকম একটা ইয়ে যায়। তাছাড়া আমার ইন্ডাস্ট্রি অলরেডি একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে আমার। সো ইন্টার্নশিপ আসলে খুবই ইম্পর্টেন্ট একটা কিছু, যদি চান্স থাকে সেটা সেটা অবশ্যই করতে হবে। হ্যাঁ, এর আর কিছু কথা আছে বাস্তবিক ভাবে আমাদের আশেপাশে। আমি এমনও দেখছি যে আমার একটা ফ্রেন্ড কোন একটা ইন্টার্ন করছে, সে নাকি শুধুমাত্র খাতা দিচ্ছে বা এরকম কিছু একটা করছে। সো এটা আসলে ইন্টার্নশিপ না, তুমি অ্যাকচুয়ালি তোমাকে আমি একটা প্রজেক্ট দিয়ে বসালো, তুমি হয়তো কোনো এক লাইন কোডও করলা না, কিন্তু তোমাকে আমি একটা প্রজেক্টটা বসালাম, তুমি হয়তো করতে পারলা না, কিন্তু এই যে তুমি যে একটা একটা প্রজেক্ট দেখলা, সেটা একটা হিউজ প্রজেক্ট যে তোমার চোখের সামনে আসলো, যে ভয় পাইলা, তারপর যে ভয়টাকে কাটায় উঠলা, তা চিন্তা করা, এটা যে রিয়েলাইজ করলো যে আসলে ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ হয়, এটাই আসলে অনেক, এটাও অনেক। সো ইন্টার্নশিপ আসলে খুবই প্রয়োজনীয় আমি মনে করি, কিন্তু সেটা ইন্টার্নশিপের মতো ইন্টার্নশিপ হইতে হবে। আচ্ছা, আর একটা কোশ্চেন ছিল, একটা মিনিট। আচ্ছা, এখানে যে আরেকজন কোশ্চেন করছে যে কোড ফোর্সেস এর পিউপিলে যদি কেউ 1 বছর ধরে আটকে থাকে, তো তার স্পেশালিস্ট হওয়ার জন্য কোন কোন বিষয়ে নিজেকে ট্রেন করা উচিত বা কোন বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া উচিত? আসলে মানে আমি এদিকে কিভাবে বলবো, 1 বছর ধরে আটকে আছে তার মধ্যে মানে জেনারেলি বলতে গেলে তো তাহলে তার প্র্যাকটিস যেভাবে করতেছিস তার মধ্যে কিছুটা ঘাটতি আছে, সেটা হয়তো কারেক্ট ওয়েতে সে করতেছে না, বিভিন্ন রিজনই হতে পারে। কেউ হয়তো শুধুমাত্র প্রবলেমের সলিউশন দেখেই সাবমিট করে যাচ্ছে, তার মনে তাহলে তো সে তো প্রবলেম সলভিং করতেছে 1 বছর ধরে, এটাও হইতে পারে। আবার হয়তো কেউ কেউ হয়তো অন্য কোনো ঘাটতি থাকতে পারে যে সে হয়তো প্রবলেম বুঝতেই পারে না, কিংবা সে হয়তো এমন কিছু ট্রাই করতেছে যেটা তার পারার কথা না, রিজন তো নানান ধরনেরই থাকতে পারে। কিন্তু এখানে আমি প্রত্যেক মানুষকে তো ধৈর্য ধৈর্য বের করা যাবে না তার রিজন, তো যেটা এদিকে থাক করতে পারি আমরা সেটা হচ্ছে একটা গাইডলাইন তৈরি করতে পারি যে এইটা করবা, এটার পর এটা করবা, এটার পর এইভাবে করবা, এইরকম করলে ওইদিকে শিফট করবা, এরকম একটা গাইডলাইন দাঁড় করাই দিতে পারে। হ্যাঁ, এটা 100% সময় 100% কাজ করবে এমন না, কারো কারো জন্য হয়তো 1 ফোঁটাও কাজ করবে না, এমন হইতেই পারে, কিন্তু এটা স্ট্যাটিস্টিক্যালি খুবই ভালো পারফরমেন্স রেট আছে, ঠিক আছে? সো গাইডলাইনটা ফলো করতে হবে। আচ্ছা, তো ভাইয়া আরেকটা জিনিস যেটা হয় যে মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং যাদের করে ওদের অনেক লম্বা সময় ধরে একটা এফোর্ট দিতে হয়, অনেকদিন একটা এফোর্ট দিতে হয়, এইসব ক্ষেত্রে অনেকে দেখা যায় যে সাথে টিউশনি করে বা বিভিন্ন ধরনের জব অপরচুনিটি পেয়ে থাকে, তো ওইগুলোর ক্ষেত্রে কি তাদের গুরুত্ব দেওয়া উচিত নাকি জাস্ট ওই একই দিকে ফোকাস থাকা উচিত যাতে এদিকে ভালো করতে পারে? মানে এটা তো আসলে নিডের বিষয়, এখানে আমার যদি সেই নিড না থাকে যে আমার ধরো ব্যাকআপ আছে যে আমার টিউশনি করানোর প্রয়োজন নাই, তাইলে তো করানো লাগবে না, তাহলে করলাম আমি, তাহলে টাইম দিলাম। এখন ধরো আমার নিড আছে যে আমার টিউশনি করানো লাগবে, এখন আমি নিড ভুলে তো আমি ওটা করতে পারি না, মানে আমাদের বেসিক নিড গুলা তো সবার আগে, তো বেসিক নিড গুলা পুরা করার পরে না তো তারপর আমি যে আমার স্কিল ডেভেলপমেন্ট করবো। এখন যদি কারো জন্য যদি এমন হয় যে আমি আমার বেসিক নিড গুলা পুরা করতে গিয়ে আমি ওই দিকে আর টাইম দিতে পারতেছি না, তাহলে সে জিনিসটা দুঃখজনক, কিন্তু এটা তো তার কাছে তো এটা চুজ করতে হবে যে মানে তার তার সিচুয়েশন তার লাইফটাকে এমন ভাবে বানানো হয়েছে যে তার হয়তো অনেক বেশি প্রেশার লাইফ মানে নিড গুলা পুরা করার জন্য, তাই হয়তো সে করতে পারেনি, তো আমি তাকে সমবেদনা জানাতে পারি, কিন্তু এটু তাকে বলতে পারি যে তুমি তোমার নিড দেখতেছো আগে, এইটাই হওয়াটাই স্বাভাবিক, এন্ড এটার কারণে তুমি হয়তো 10 জনের থেকে পিছিয়ে যাচ্ছ, কিন্তু মানে এটা আসলে কি বলবো রিয়ালিটি, তোমার জন্য এটা রিয়ালিটি, কিছু করার নেই, কিন্তু তুমি ভুল ডিসিশন নিচ্ছ না, এটা আমি বলতে পারবো। তুমি যে তোমার বেসিক নিড গুলা যে পুরা করার চেষ্টা করতেছো এটা অবশ্যই ভুল ডিসিশন না। আচ্ছা ভাইয়া, এখানে আরেকটা কোয়েশ্চেন আসছে যে মানে প্রবলেম প্র্যাকটিস করার সময় আমরা কি টপিক ওয়াইজ প্রোগ্রেস করবো নাকি রেটিং অনুযায়ী মানে যেটা থাকে? দুইটাই দুইটাই পাশাপাশি প্যারালালি দুইটাই দুইটাই এর সাথে তোমার ওই কন্টেস্ট করতে হবে, তো প্যারালালি যেতে হবে সবসময়। আর টপিক ওয়াইজ প্র্যাকটিস না করলে তুমি টপিক ওয়াইজ শিখতে পারবে না, আর রেটিং ওয়াইজ না গেলে তুমি ধরো একটা প্রবলেম তোমার বলে দিলাম যে এটা বাইনারি সার্চ প্রবলেম এটা করো, তাহলে তুমি আসলে তাহলে তুমি শিখলা বাইনারি সার্চ তোমার প্র্যাকটিস হলো,
কিন্তু প্রবলেম দেখা চিনতে পারা কিন্তু প্র্যাকটিস হলো না, যে কোনটা বাইনারি কাছে প্রবলেম কোনটা অন্য কিছুর প্রবলেম। সো তোমার টপিক ওয়াইজও শিখতে হবে, তোমার রেটিং ওয়াইজও দেখতে হবে, তোমার র্যান্ডমলিও করতে হবে, তোমার তারপর কনটেস্ট করতে হবে। কনটেস্ট করলেই আসলে র্যান্ডমলি করা হয়ে যায়। আচ্ছা, তো এখন আমরা সরাসরি আমাদের যারা এখানে পার্টিসিপেন্ট আছে তাদের থেকে লাইভে কিছু কোয়েশ্চেন নিব। আপনাদের যাদের কোয়েশ্চেন আছে আপনারা মাইক অন করে একজন একজন করে কোয়েশ্চেন করবেন, এবং কোয়েশ্চেন করার পরে নিজের মাইকটা অফ করে নেবেন। হ্যালো। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে যে লাইক অনেকেই দেখি লাইক মানে অনেক কম প্রবলেম, লাইক 500-600 প্রবলেম সলভ করে হচ্ছে ক্যান্ডিডেট মাস্টার বা মাস্টার হয়ে গেছে, আবার অনেকে লাইক 600-700 করার পর এখনো 1400 বা এটার কাছাকাছি আসতে পারে না। মানে আসলে রিজনটা কি, লাইক একটু যদি এক্সপ্লেইন করেন। এটার রিজনটা তো মানে সবার ব্রেনটা একভাবে কাজ করে, সবার ব্রেনের ক্যাপাবিলিটি তো সব জায়গায় সেম থাকে না। কেউ হয়তো, কারো ব্রেন হয়তো অতটাই শার্প যে যে সে তার 500-600 প্রবলেম করলেই হয়ে যায়, তারও হয়তো অতটা না, তার হয়তো আরো অনেকখানি প্র্যাকটিস করতে হবে। তো এটা তো রিয়ালিটি, এটার এগেনস্ট আমি কিছু করা যাবে। আমি আমি কষ্ট পাইতে পারি, জেলাস ফিল করতে পারি, কিন্তু আলটিমেটলি তো আমার তো আমার নিজের কথা চিন্তা করে আমার নিজের মতো করে টাকা যাই কি হবে। সো অন্যদের সাথে কম্পেয়ার করলে এদিকে আসলে কষ্টই পাবা, কিছু পাবা যে কারো হচ্ছে। আর হচ্ছে হলো মানে এটা হচ্ছে হলো মানে অনেক বড় একটা রিজন, কিন্তু ওয়ান অফ দা রিজন। আরো রিজন আছে হলো যে কারো হয়তো প্র্যাকটিসে ঘাটতি আছে, যেটার ব্যাপারে কিছুক্ষণ আগে বললাম, সে হয়তো যে ওয়েটে সে আগাচ্ছে সেই ওয়েটা হয়তো ঘাটতিপূর্ণ তার হয়তো। তাহলে কি করতে হবে, তার হয়তো একটা প্রপার গাইডলাইন ফলো করা উচিত। এই এই দুইটা মেজর রিজন, ঠিক আছে? এখন তোমার কাছে যদি এটা মনে হয়ে থাকে যে তুমি তো আসলে না, তুমি তো মোটামুটি কনফিডেন্ট যে তোমার ফ্রেন্ড যেভাবে প্র্যাকটিস করতেছে তুমিও সেভাবে প্র্যাকটিস করতেছো, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তার রেটিং হুট হুট করে বাড়তেছে আর তোমার হয়তো অতটা বাড়তেছে না, তাহলে মিন করে যে আসলে সে আসলে মানে তার ব্রেইন অন্য লেভেলে আছে। তারও বিভিন্ন রিজন থাকতে পারে যে সে হয়তো ছোটকাল থেকে অনেক ভালো প্রবলেম সলভার, আমরা কখনো খেয়াল করিনি। সে হয়তো তুমি যখন ছোটকালে ম্যাথ করতে হয়তো আমাদের টেন্ডেন্সি হচ্ছিল গাইড করে দেখা মুখস্থ করা, সে হয়তো বুঝার চেষ্টা করতো, তার হয়তো ব্রেইনটা আগে থেকে ডেভেলপ হয়ে আসে অনেক, এটার জন্য সে হয়তো ভালো, অথবা হয়তো সে আইনস্টাইনের ব্রেইন নিয়ে কথা হয়েছে, মানে অনেক রিজনই থাকতে পারে। যাই হোক, মানে যে রিজনই থাকুক না কেন, তোমার চিন্তা করতে হবে তোমার নিজের কথা। হ্যাঁ, ও পারতেছে, আমি পারতেছি না, আমার কি করলে পারতে পারি আমি, ওই অনুযায়ী আমার আগাইতে হবে। আমার 1000টা করলে হয়তো আমি আগাইতে পারি, তাহলে আমার 1000টাই করতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আসলে একদম বিগিনার আর নন সিসি স্টুডেন্ট, তো নিজে নিজে একা একাই আসলে মানে স্টার্ট করছি মোটামুটি, এখনো কন্টেস্ট দেওয়া শুরু করে নাই। বিগিনার একদম অ্যাবসলিউট বিগিনার লেভেলের কয়েকটা প্রবলেম সলভ করছি কোড ফোর্সেস এর, তো এই অবস্থায় মোটামুটি আপনার যদি কোনো উপদেশ থাকে মানে কিভাবে গেলে ভালো হয়, যেহেতু নন সিএসসি এবং আসলে ওই রকম পরিচিত কেউ নাই যে তারা রেগুলার কন্টেস্ট করে। আচ্ছা, তোমার তুমি যেহেতু বলছো কিছু প্রবলেম সলভ করছো, তার মানে ধরতে পারি যে একদম বেসিক লেভেলের প্রোগ্রামিং তুমি করতে পারো। এখন তোমার ওই ওই কোড প্রসেস এর একদম বিগিনার লেভেল যেগুলো আছে ওগুলোকে আরো বেশি প্র্যাকটিস করতে হবে। আর হচ্ছে হলো যদি মনে করো যে ওগুলো হয় না, মনে করো একদম সবচেয়ে ইজি প্রবলেম কোড প্রসেস এর ডিভ 3 এর এডি, এই দুটা যদি মনে করো তোমার হয় না, তাহলে তার মানে হচ্ছে হলো তোমার এর থেকে বটম লেভেলে যেগুলো আছে ওগুলো আরো বেশি প্র্যাকটিস করতে হবে, এর নিচে যেগুলো আছে। তো তো বিগিনার লেভেলে আসলে অ্যাডভাইস এইটাই যে তোমার অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, কিন্তু কোনো প্রবলেম না পারলে ওইটা যে সাথে সাথে দেখা ফেলবা এটা করা যাবে না। আমার একটা প্রবলেম নিয়ে দিনের পর দিন পুরো থাকা যাবে না, মানে এই লেভেলে তোমাদের আসলে হিন্ট হিন্ট নিয়ে নিয়ে কাজ করতে হবে। আর হচ্ছে হলো তুমি বললা যে তোমার পরিচিত কেউ নাই, নাই ভালো বুঝতে পারছি, নাই মানে আমি সহ মানে সমবেদনা দিতে পারি তোমাকে নাই, কিন্তু নাই হইলে বসে থাকলে হবে না, তোমার নেটওয়ার্কিং করতে হবে, তোমার মানুষজন বের করতে হবে, তোমার আশেপাশে ধরো কম্পিউটার সায়েন্সের হোক অথবা প্রবলেম সলভার অন্য কোনো জায়গারই হোক, যেই হোক তাদের সাথে সম্পর্ক করতে হবে, মানে তাদের সাথে নেটওয়ার্কিং করতে হবে, তারপর তুমি সেসব জায়গা থেকে অনেক বেশি অনেকগুলো রিপোর্ট পাবা, এইভাবেই শিখতে হয় এখানে, ঠিক আছে? ভাই আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। অনলাইনে কয়েকটা ওয়েবসাইট আছে যেমন সোলো লার্ন, পর আর কয়েকটা ওয়েবসাইট আছে যারা লাইক ওদের প্রোগ্রামিং টিউটোরিয়ালস গুলো শেষ করলে একটা প্রোগ্রামিং সার্টিফিকেট দেয়, ই সার্টিফিকেট, তো ওগুলো কি কোনো কাজে লাগে ফিউচার? আচ্ছা, কি নাম বললা? সোলো লার্ন যেমন কয়েকটা ওয়েবসাইট আছে, আমি আমি জানি না এই ব্যাপারে, আমি আসলে এই ব্যাপারে জানি না, কিন্তু সার্টিফিকেট কাজে লাগার যে ব্যাপারটা এটা আসলে আমি বলতে পারবো না যে এই সার্টিফিকেট একদমই কাজে লাগে না, আবার আমি এটাও বলতে পারবো না যে এই সার্টিফিকেট দেখাইলে অনেক কাজ হয়ে যাবে, মানে কোনোটাই বলতে পারবো না দুইটা। ব্যাপারটা হচ্ছে মানে লেভেল আছে,
যে এই এইটা লেভেল কত থেকে এইটা লেভেল কত থেকে। এখন তুমি যদি মনে করো যে তুমি কোর ফোর্সেস অলরেডি অনেক ভালো করো, তাহলে তোমার অলরেডি ওই জিনিসটাই আছে, তোমার এই সার্টিফিকেট গুলো লাগবে না। কিন্তু মনে করো তুমি ধরো একদম বিগিনার লেভেলে কোডিং নিয়ে পড়ছো জীবনে, এর থেকে বেশি হয়তো কিছু পড়ো না, তোমার জন্য এই সার্টিফিকেটটাই অনেক, ঠিক আছে এইভাবে। তো কিন্তু তুমি যদি মনে করো যে এই সার্টিফিকেট গুলা দিয়ে অনেক কিছু হয়ে যাবে, এই জন্য আমি এই সার্টিফিকেট গুলো পাওয়ার জন্য আর 10টা 20টা কিছু করবো, তাহলে ভাই ওটা একটা খারাপ ডিসিশন হবে। মানে ঠিক আছে, তোমার তুমি একটা সার্টিফিকেট দেখাইছো, আমি অ্যাকনোলেজ করলাম, কিন্তু তুমি এরকম 20টা সার্টিফিকেট আমাকে দেখাইলে তখন আমি বিরক্ত হবো, ঠিক আছে। তোমার থেকে আমি স্কিল চাই। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। ইউনিভার্সিটির থার্ড ইয়ারে বা শেষের দিকে যদি কেউ কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করতে চায়, তো সে কি অনেক বেশি লেট করে ফেলেছে? তার কি অন্যদিকে ফোকাস করা উচিত? আচ্ছা, আমাদের আশে আমি দেখছি আমার আশেপাশে এমন অনেক কলিগ আছে যারা ফ্রন্টেন্ড কি জানেন না। ইনফ্যাক্ট 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 হচ্ছে আমি একটা কোন জায়গায় জানি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেইখানে একটা প্রবলেম দিছে আমাকে, আমি বলছি আচ্ছা এটা এটাই না, তো এইটা এটা 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 করতে হবে। তার আগে আমি তার সাথে ডিসকাস করছি আমি কি করছি, তা আমি বলছি আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করছি, তখন সে জানে না আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং কি। আমি বলছি এখানে প্রবলেম মানে বিভিন্ন প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে দেয়, এগুলোর উপরে কন্টেস্ট কম্পিটিশন। তখন এর পরবর্তীতে সে যখন আমার একটা প্রবলেম সলভ করতে দিয়েছে ইন্টারভিউতে, তখন বলছে যে হ্যাঁ এটা কিন্তু তোমার তুমি কন্টেস্ট করে আসছো ওই রকমই, আমার মনে হচ্ছে ওই রকমই সিমিলার কিছু। তার মানে কি সে ওইখানে অলরেডি একজন সিনিয়র ইঞ্জিনিয়ার, কিন্তু সে জানেই না কন্টেস্ট কি। সো এটা বললাম এই রিজনে যে আসলে কন্টেস্ট করতেই হবে, এটা আসলে বাধা ধরা নিয়ম না, তুমি তোমার প্রবলেম সলভিং পারতে হবে, তোমার প্রবলেম সলভিং স্কিলটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু প্র্যাকটিক্যালি মানে এইখানে যদি আমি দেখি, তাহলে হচ্ছে যে যে কন্টেস্ট করছে তা সে অলরেডি প্রুভেন, যে ভালো করে কন্টেস্ট করছে সে প্রুফ দিয়ে দিচ্ছে অলরেডি, যে প্রোগ্রামিং করে আছে তারটা টেস্ট হয়ে গেছে, আর কিছু লাগবে তার সম্পর্কে আমি একটু নিশ্চিত হয়ে যেতে পারি। সো এই জন্য আসলে এটা করা উচিত। এখন কেউ যদি লেট করে ফেলে, যে সে লেটে শুরু করছে নানান রিজনই হইতে পারে, যদি লেট করে ফেলে তাহলে কি সে ছাইড়া দিবে? না, ছাইড়া দিবে না, সে তার প্রবলেম সলভিং ভাবে চালায় যাবে। সে হয়তো এটা এক্সপেক্ট করতে পারে না যে আমার হয়তো আইসিপিসি তে একটা ভালো লাইফ হবে, সেটা হয়তো সে এক্সপেক্ট করাটা উচিত না। কারণ হচ্ছে তোমার 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 সাথে আরো যারা আছে, যারা 4 বছর ধরে আছে, তারা 4 বছর রেকর্ড দিয়ে ভালো করছে, তুমি 1 বছর রেকর্ড দিয়ে ভালো করে রাখবে এটা এক্সপেক্ট করতে পারো না। সো ওইটা ওই এক্সপেকটেশনটা রাখবে না, কিন্তু তুমি যে প্র্যাকটিসটা করে যাচ্ছ এটা তোমার জীবনে কাজে লাগবে, এটা তুমি গ্যারান্টি নিয়ে, আমার গ্যারান্টি তোমার জীবনে প্রবলেম সলভিং কাজে লাগবে, এটা ভেবে নিতে পারো। ভাইয়া, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার কি কোনো সহজ উপায় আছে? আমরা যেভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি এর থেকে সহজ উপায় কি থাকতে পারে আমার জানা নেই। আমরা কিভাবে শিখতে পারি, মানে আমরা কিভাবে শিখতে পারি যদি বিগিনার লেভেলে হই, কিভাবে শেখাটা স্টার্ট করতে পারি? এই বিগিনার লেভেলের জন্য ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ভুরি ভুরি রিসোর্স আছে, অনলাইনে বলো অফলাইনে বলো, ভুরি ভুরি রিসোর্স আছে। যদি শুধুমাত্র ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং লিখে সার্চ দাও, গুগল সার্চ করো আর ইউটিউব সার্চ করো, তাহলে দেখবা অহরহ টিউটোরিয়াল এবং টিউটোরিয়ালের প্লেলিস্ট পর্যন্ত আসতেছে। সো রিসোর্সের আসলে অভাব নেই, এবং অফলাইনে অনেক কিছু আছে, অনেক বই এক্সিস্ট করে এখন, যেসব মানে আমাদের দেশে এবং বাংলায় লেখা অনেক বই এক্সিস্ট করে একদম অ্যাবসলিউট বিগিনারদের জন্য, প্রোগ্রামিং প্রোগ্রামিং হাতে করির জন্য। ভাইয়া ভাইয়া, আমরা নর্মালি হচ্ছে দুই ধরনের হচ্ছে যে মানুষকে লাইক বড় বড় কোম্পানিতে জব করতে দেখি। নর্মালি হচ্ছে যারা তো কম্পিটিটিভ অনেক ভালো ব্যাকগ্রাউন্ড, অথবা কারো হচ্ছে অনার্স এখানে ইউএসএ বা ভালো ইউরোপে মাস্টার্স আছে। এখন যারা ধরেন মাস্টার্স করে মানে ইউরোপে বা ইউএসএ তে, তো ওরা কি লাইক প্রোগ্রামিং কন্টেস্ট বা ওইসব দিয়ে মাস্টার্স এর পরে ইন্টারভিউ লেভেলে কি ওদেরকে প্রোগ্রামিং কন্টেস্ট ব্যাকগ্রাউন্ড থাকতে হয়, নাকি ওদের মাস্টার্স এর জন্য ওরা এখন একটা ভালো একটা অপরচুনিটি পায়? থাকতে হয় না, থাকতে হয় না, মানে প্রোগ্রামিং কন্টেস্টের ব্যাকগ্রাউন্ড থাকতেই হবে, এটা আসলে নেসেসারি না। কেউ যখন বাইরে বাইরে একটা কান্ট্রিতে যখন কেউ থাকে, তখন তার কাছে ওই কান্ট্রির ভিসা অলরেডি আছে। এখানে অনেক ধরনের ব্যাপার কাজ করে, তার কাছে ওই কান্ট্রির ভিসা আছে, স্টুডেন্ট ভিসা, সেইটাকে একটা এমপ্লয়মেন্ট ভিসাতে কনভার্ট করতে খুব বেশি কষ্ট হবে না, এটা একটা অনেক বড় কথা, ঠিক আছে। এছাড়াও এছাড়াও সেই ছেলেটা বাংলাদেশ থেকে একবার টেস্ট হয়েছে, এবং ওই দেশে যায় ওই দেশের একটা রিনোমড ইউনিভার্সিটিতে আরো একবার টেস্ট হয়েছে, যেটা আরো অনেক বেশি রিলায়েবল তাদের কাছে। সো এত টেস্ট হওয়ার পরে তাকে একটা চান্স দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর সেই চান্স পাওয়ার পরে সে যদি ইন্টারভিউতে টিকে যায়, তো সে রফ পাবে, বুঝা গেছে? তার মানে তাকে প্রোগ্রামিং কন্টেস্ট এগুলো কিছু দিতে হয় না বা ওই সব ক্ষেত্রে মাস্টার্স এর পরে? ওকে ভাই, থ্যাংক ইউ। মাস্টার্স মাস্টার হ্যাঁ দিতে হয় না, মাস্টার্স এর পরে না, আসলে মাস্টার্স এর আগেও দিতে হয় না, আমাদের জন্য জিনিসটা দিতে হয়।
মানে আমরা যে আমরা এমন একটা রিজিয়নে আছি ইনকাম থেকে দিতে হচ্ছে, মানে দিতে হয় জিনিসটা রুল না কিন্তু মানে মানে মোটামুটি স্ট্যাটিস্টিক্স বলে যে দিতে হয়, কোডিং করি নেই, ওটা একটা ভুল ডিসিশন ছিল। মানে প্রত্যেকটা ডিসিশনের পিছনে রিজন থাকে মানুষের, আমারও ছিল, কিন্তু যাই হোক একটা যদি না হইতো আমার জীবনে যদি আরো একটা অপশন পাইতাম তাহলে হয়তো আরো বেটার করতে পারতাম। আর তারপরে কথা হচ্ছে আমি মাস্টার্স করি নাই, মাস্টার্স যদি করতাম তাহলে আরো এক বছর ট্রাই করতে পারতাম, ট্রাই করার পর হয়তো আরো বেটার কিছু করতে পারতাম। তো এই কিছুটা রিগ্রেটই বলা যায় যেগুলো আছে। যাই হোক, ভাইয়া আমি অ্যাকচুয়ালি সিএসসি থেকে ডিপ্লোমা এবং গ্রাজুয়েশন দুটোই কমপ্লিট করেছি। তো আমি একটা কোম্পানিতে জব করি রানিং, অ্যাকচুয়ালি আমি হার্ডওয়্যার নেটওয়ার্কিং এর উপর জব করেছি দীর্ঘ 5 ইয়ার্স, দেন ওখান থেকে আবার সুইচ করেছি একটা সফটওয়্যার টিমে, সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে আছি। তো এখানে অলমোস্ট কাজ করতেছি 3 মাস বা 3.5 মাস যাবত। তো এখন মোটামুটি আমি আসলে ডেভেলপমেন্ট সেক্টরে একটু ট্রাই করতেছি। তো এক্ষেত্রে আমার আমি কি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর দিকে মানে আসলে টাইমটা আমি কিভাবে কভার করব, আমার কি দুটো একসাথে নিয়ে আগানো উচিত হবে নাকি যে কোনো একটা করব? হ্যাঁ, আগানো উচিত হবে, দুইটা দুইটা একসাথে আগাইতে হবে। মানে জব ছাইড়া দিয়া আমি 6 মাস প্র্যাকটিস করব, এটা আসলে খুবই চাইল্ডিশ ডিসিশন। চাইল্ডিশ, এটা কেন চাইল্ডিশ বললাম, কারণ হচ্ছে হলো যাদের ওই প্রিভিলেজটা আছে যে আমি 6 মাস জব ছাইড়া দিলে আমার কোনো প্রবলেম নেই, তারা ওই ডিসিশনটা নিতে পারে। তো এটা আসলে চাইল্ড লাই নিতে পারে, চাইল্ডের থেকে উপরে লেভেলে এটা আসলে মানুষ নিতে পারে না ওই ডিসিশনটা। এন্ড যারা আসলে সেক্টর চেঞ্জ করে জীবনে, তারা আসলে এইভাবেই করে, সেক্টর চেঞ্জ করুক বা কোম্পানি চেঞ্জ করুক বা যাই করুক না কেন, প্রিপারেশনটা এইভাবেই যে একটা একটা পোর্শন অফ টাইম তারা তাদের জবটা করে এবং বাকি টাইম এবং উইকেন্ডে তারা প্র্যাকটিস করে আগে নিয়ে যায়। মানে এক্সট্রা এফোর্ট দিতে হয়, ডাবল প্রেশার নিতে হয়, ডাবল প্রেশারটা নেয়, 6 মাস 1 বছর জন্য ডাবল প্রেশার নেয়। কিন্তু জব ছাইড়া, জব ছাইড়া ওই কাজটা করাটা আসলে বুদ্ধিমানের কাজ না। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আজকে আমরা অনেকগুলো কোয়েশ্চেন নিয়েছি, আমাদের কোয়েশ্চেন আনসার সেশনটা এখানেই শেষ করতে হবে। সো আই উইল রিকোয়েস্ট রেজা রহমান সাবির ভাইয়া, দ্য সেক্রেটারি অফ আইসিপুলি এনএসওআইএস স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার, টু গিভ হিজ ক্লোজিং রিমার্কস এন্ড দ্য টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। হ্যালো সজীব ভাইয়া, আসসালামু আলাইকুম, আই এম রেজা রহমান সাবির। তো থ্যাংক ইউ সো মাচ সজীব ভাইয়া, এটা আমাদের পক্ষ থেকে একটা ছোট টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। হোপফুলি অফলাইন হইলে আমরা আপনাদের এনএসইউ ক্যাম্পাসে নিয়ে আসতে পারবো এবং আপনাদের থেকে পজিটিভ রেসপন্স আশা করতেছি। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ।